গুড আফটারনুন এভরিওয়ান, এটা বোধহয় আমাদের সেকেন্ড ইন্টারাকশন, রাইট? আগের দিনকে যে জায়গাটাতে আমরা এন্ড করেছিলাম সেমিনারটাকে, আচ্ছা আগে কিন্তু বলেনি, আজকে কিন্তু সেমিনার না, ওয়ার্কশপ। আজকে কিন্তু আমরা একটু ভেতরে ঢুকবো, ডিটেলসে ঢুকেশনের জায়গা নয়, রাদার আমি এক্সামের একদম ভেতরে ঢোকার চেষ্টা করবো ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা আগের দিনকে বেশ কয়েকটা রিকোয়েস্ট আমি পেয়েছিলাম, সিলেবাসটা কী, কীভাবে সিলেবাসের মধ্যে ঢুকতে হবে, বা তার থেকেও বড় কথা কী ধরনের প্রশ্ন আসে, বা প্রিপারেশন করতে গেলে কোন জায়গা থেকে শুরু করা উচিত আমাদের, এই যে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আজকের পুরো এই সেশনটা। কেমন? আচ্ছা, সিলেবাস বা এগুলোতে যাওয়ার আগে সব থেকে আগে যে জিনিস আমি বলতে চাইব, এই এক্সামিনেশনটা তিনটে জিনিস প্র্যাকটিক্যালি ডিমান্ড করে। আমি একটু আমার পুরো ওয়ার্কশপটাকে অর্গানাইজ করে নিই, কী কীভাবে আমরা এগোবো। প্রথমে আমি কথা বলতে চাইব ডিমান্ড অফ দিস এক্সামিনেশন সেটাকে নিয়ে, যে এর ফিলোসফি কী, কেন এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়, বা কী কী জিনিস দেখা হয়। ঠিক, তারপরে আমি আসব সিলেবাসে, সিলেবাসের পরে আমি আসব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনসে, যে বিগত কয়েক বছরের কোয়েশ্চনস কীরকম কী এসছে, বা মানে জেনারেল ট্রেন্ড অফ দ্য কোয়েশ্চন কীরকম কী আছে। তারপরে আমি আসব স্টাডি মেটেরিয়াল, কোন কোন জায়গা থেকে পড়া যেতে পারে, যদি কেউ নিজে থেকে শুরু করতে চাও তো বেসিক জায়গা কোনগুলো সেইগুলোকে বোঝানোর জন্য। ঠিক, দেখো আমরা কালকেও জিনিসটা বলেছি এবং আজ কালকে বলেছি, মানে কালকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছিল সবাইকে রুম নাম্বারটা জানিয়ে, এবং তার সাথে আমরা অ্যাডমিশন শুরু করতে চাই সেটা জানিয়ে। আজকে মহারাজের অনুমতি নিয়ে আমরা প্রপারলি অ্যানাউন্স করছি যে হ্যাঁ, আমরা মিশনের সাথে একসাথে কিছু ক্লাসেসও অর্গানাইজ করব। ঠিক, কিন্তু সেটি পরের ব্যাপার। যারা নিজেদের থেকে পড়তে চাও, যারা নিজেদের থেকে একটু এগোতে চাও, এই ওয়ার্কশপটা তাদের সবার কথা চিন্তা করে, যে আমরা তো রইলাম, ঠিক আছে আমরা রইলাম হাতটা ধরার জন্য, কিন্তু নিজেদের থেকে যদি কিছু করতে চাও, যদি একটা পাও সামনে নিতে চাও, তার জন্য কী করণীয় রয়েছে সেটাও কিন্তু এই ওয়ার্কশপ থেকে মোটামুটিভাবে তোমরা বুঝতে পারবে। ওইটা মাথায় রেখে এই ওয়ার্কশপটি অর্গানাইজ করা। আচ্ছা, আমি একটু আগে বললাম সেমিনার আর ওয়ার্কশপে পার্থক্য আছে, কী পার্থক্য? ওয়ার্কশপ, সেমিনার কী হয়? সেমিনার প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন, একতরফা একটা প্রেজেন্টেশন, বা হালকা ফুলকাভাবে জিনিসটাকে ওপর ওপর থেকে জানা। ওয়ার্কশপে কিন্তু যে কোনো জিনিসের ভেতরে ঢোকা হয়, কর্মশালা বলা হয় বাংলায়। ঠিক, এটা কিন্তু সেই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে শুরু করা যাক সেশনটাকে। এই যে এক্সামিনেশনটা, সিভিল সার্ভিস এক্সামিনেশন আমরা বলি, সিএসই, কন্ডাক্টেড বাই ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যে এক্সামটিকে কন্ডাক্ট করান। আমরা জানি এর মধ্যে দিয়ে আইএস আইপিএস অফিসার্স, শুধু আইএস আইপিএস অফিসার্স না, 24টি আলাদা আলাদা সার্ভিসের অফিসার্স, তাদের সিলেকশন হয়। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে যে দেখা কি হয়, কি খোঁজ করা হয়, যে একটা মানুষ কত জ্ঞানী, কত জানেন সেটা, না কিরম কি মানে বেসিক ফিলোসফিটা কি এই এক্সামিনেশনটার? দেখো, এক্সামিনেশনটা বোঝার আগে সার্ভিসটাকে বোঝা যাক, যে সার্ভিসটার ডিমান্ড কি। সার্ভিসটার ডিমান্ড বোঝার জন্য আমি একটুখানি কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে চাইবো, যেটা আগেরবারও আমরা বলেছিলাম। সিভিল সার্ভেন্টসদের নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বাজারে হয়ে থেকে থাকে। প্রথমেই যেটা মাথায় আসে, যে আরে প্রচুর কারাপশন না, তার সাথে সাথে আরেকটি শব্দ জুড়ে যায়, ও তো নেতামন্ত্রীরাই চালিয়ে থাকেন এদেরকে। কথাগুলো কিন্তু ঠিক না, বিভিন্ন বাধা বিপত্তি আছে, নেই এমনটা নয়। আমাদের দেশে যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যারা মন্ত্রী, যাদেরকে মানুষ, জনগণ যাদের ইলেকশন করে পাঠিয়েছেন, তারা এই সিভিল সার্ভেন্টসদের মাথায় এসে বসেন। এটা কিন্তু দেশের সংবিধান অনুযায়ী হয়, এটা কিন্তু আচমকা হচ্ছে তা নয়।
এটা কিন্তু নেতামন্ত্রীরা জোর করে করছেন তা নয়, আমি একটু সংবিধানটার মধ্যে ঢুকি পুরো ব্যাপারটাকে বোঝার জন্য। সংবিধানের হিসেবে এই দেশটাকে চালানোর জন্য তিনটি আলাদা আলাদা অংশ তৈরি করা হয়েছে। একটি হলো জুডিশিয়ারি, কোর্ট এবং তার যে বিচার ব্যবস্থা সেটি। একটি হলো ন্যায়পালিকা, এক লেজিসলেচার, সেটা দেশের সংসদ হতে পারে, রাজ্যের বিধানসভা হতে পারে, ঠিক। এবং তার সাথে এক্সিকিউটিভ, যারা কাজটি করেন। এক্সিকিউটিভকে দুটি ভাগে ভাগ করা, পার্মানেন্ট এক্সিকিউটিভ আর ইলেক্টেড এক্সিকিউটিভ। ইলেক্টেড এক্সিকিউটিভ কারা? মন্ত্রীরা। আর পার্মানেন্ট এক্সিকিউটিভ কারা? আইএএস আইপিএস অফিসার্স, এরা। এই দুটো ভাগে ভাগ করার পেছনেও একটি অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা কাজ করে। কারণ কি ভাই, নেতা মন্ত্রীরা তো 5 বছর অন্তর অন্তর তাদের পালা বদল হয়। যদি এইরকমভাবে পালা বদল হতে থাকে, দেশে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকে হয়তো ওই সর্বশিক্ষা অভিযান বলে একটি অভিযানের নাম শুনেছিলাম, বা তারপরে আমরা হয়তো শুনেছিলাম মিড ডে মিল স্কিমের কথা, রাইট? আমরা হয়তো তার সাথে এই নারেগার কথাও শুনেছি, এমজি নারেগা, রাইট? শুরু করেছে বিভিন্ন সরকার বিভিন্ন সময়। তো আজ অবধি সেগুলো চলছে কীভাবে? 20-25 বছর হয়ে গেল সর্বশিক্ষা অভিযান বা মিড ডে মিল স্কিম এখনও চলছে, 2000 সালে শুরু করা, আজ 2022 বছর ধরে এই স্কিমটি চলছে। কেন চলছে? কারা চালাচ্ছেন? চালাচ্ছেন এই সিভিল সার্ভেন্টসরা। তো এই পার্মানেন্ট এক্সিকিউটিভের দরকারটা হচ্ছে এই স্কিমগুলো বা এই বিভিন্ন যে সরকারি পরিকল্পনাগুলো আসে সেগুলোকে কন্টিনিউইটি দেওয়া, সেগুলোকে ধরে সুচারুভাবে পরিচালিত করা। এটার জন্য এই আইএএস আইপিএস অফিসার্সরা, এই সিভিল সার্ভেন্টসরা। এবার সিভিল সার্ভেন্টসদের তো পরীক্ষা দিয়ে তারা আসেন 30-35 বছর যতদিন তাদের সার্ভিস লাইফ, ততদিন তারা কাজ করার জন্য। তারা যে নিজেদের ইচ্ছে মতো কাজ করছেন না সেটা কারা খেয়াল রাখবেন? তার জন্য এদের মাথার উপর মন্ত্রীদেরকে বসানো হয়, ইলেক্টেড এক্সিকিউটিভ। এটা কিন্তু সংবিধানের হিসেবেই হয়ে চলেছে, ঠিক? আচ্ছা, এই ব্যাপারটা যেমন রয়েছে তেমন এটাও রয়েছে যে কার ক্ষমতার দৌড় কত দূর, কার কাজের পরিধি কতটা, জুরিসডিকশন, সেটাও কিন্তু বলে দেওয়া। তো নেতামন্ত্রীরা চাইলেই কিন্তু জোর করে একজন আইএএস বা আইপিএস অফিসারকে দিয়ে কিছু করিয়ে নিতে পারেন না, এটা কিন্তু খুব ভুল ধারণা, ঠিক? যেটা ব্যবস্থাটা বলে যে দুজনকে বুঝতে হবে এবং একসাথে মিলে কাজ করতে হবে, এইটা হচ্ছে ব্যাপারটা, এইটা হচ্ছে এই এক্সামিনেশনটা, মানে এই এই সার্ভিসটা। তো মোদ্দা কথায় আমি কি বুঝলাম, যে এই সার্ভিসটাতে তারা আসেন যারা মানুষের জন্য কাজ করতে চান, মানুষের সাথে মিলে মানুষের জন্য কাজ করতে চান। তার জন্য কিন্তু একজন টপারের দরকার নেই, আবার বলছি, তার জন্য এমন একটি মানুষের দরকার রয়েছে যার মধ্যে অন্তত 3টি কোয়ালিটি আছে। নাম্বার 1, ঠান্ডা মাথার মানুষ। নাম্বার 2, যে খুব মেটিকুলাসলি কাজ করতে পারে, খুব সুচারুভাবে নিজের কাজটাকে পরিকল্পনা করে নিয়ে কাজটি করতে পারে। আর নাম্বার 3, যার মধ্যে সেই পেশেন্সটা আছে বা সেই ভেতরে সেই এনার্জিটা আছে যে আমি যখন একটা কাজ শুরু করেছি সেই কাজটাকে আমি শেষ অবধি নিয়ে যাব, যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাকে এই কাজটা শেষ অবধি নিয়ে যেতে হবে। এই শেষের যে গুণটির কথা বললাম এটা অত্যন্ত জরুরি। কেন? দেশটি আদতে একটি গণতন্ত্র যেখানে 4-5 জন মানুষকে সাথে নিয়ে একজন সিভিল সার্ভেন্টকে কাজ করতে হয়। এই দেশটি কিন্তু কোনো স্বৈরাচারী দেশ নয় যেখানে একজন সিভিল সার্ভেন্ট এলেন, উনি ডিসাইড করলেন আমি এটা করতে চাই, তিনি করে দিলেন, না। এখানে তোমায় কাজ করতে গেলে 8-5 জন সাধারণ মানুষ রয়েছে,
তাদেরকে নিজের সাথে জুড়তে হবে, তাদেরকে বোঝাতে হবে তুমি কি করতে চাইছো না চাইছো, তাদেরকে সাথে নিয়ে তারপর তোমায় এগোতে হবে। বলতে যতটা সহজ করতে কিন্তু অতটা সহজ নয়। ওই জন্যই এই তিনটে জিনিস খুব জরুরি হয়ে ওঠে একটা সিভিল সার্ভেন্টের জীবনে। ঠান্ডা মাথা, কারণ বিভিন্ন লোক আসবে, বিভিন্ন রকমের প্রশ্ন করবে, বিভিন্ন রকমের ওজোর আপত্তি তুলবে। ধরো একটি রাস্তা তৈরি হবে, একজন মানুষে তুমি গিয়ে বলবে যে বললে যে ভাই আপনার জমিটার এই অংশটুকু আমাকে দেবেন, এখান দিয়ে রাস্তাটা বার করলে পরে মানুষের সুবিধা হবে। সে আগেই বলবে আমার জমি কেন, পাশের লোকটার জমি নয় কেন? ঠিক, এবার তাকে বোঝাতে হবে, তার উপর কিন্তু জোর করলে চলবে না। বুঝিয়ে তাকে সাথে নিয়ে পুনর্বাসন বলে একটি ব্যবস্থা আছে, তাকে সে পুনর্বাসন দিয়ে যতটা সাহায্য তাকে করা যায় করে তার থেকে সে জমিটি নিতে হবে। কোনো জায়গায় জোর করার জায়গা নেই। এই জন্য ওই ঠান্ডা মাথা, পরিকল্পিতভাবে কাজ করা, মিটিকুলাসলি কাজ করা, এবং তার সাথে সাথে নিজের মধ্যে সেই জেদটা ধরে রাখা যে আমি এটা করতে পারবো। আর ঠিক এই তিনটে জিনিসই কিন্তু এই পরীক্ষাটার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করা হয়। এই যে তিনটে গুণ একজন সিভিল সার্ভেন্টের দরকার, এই এক্সামিনেশনটা ঠিক ওই তিনটে গুণকেই বোঝার চেষ্টা করে, আর কিচ্ছু না। একটা স্টুডেন্ট, সে টপার কিনা ক্লাসের, কলেজের, ইউনিভার্সিটির বা বোর্ডের, তাতে কিচ্ছু যায় আসে না এখানে। ঠিক, আরও কয়েকটা জিনিস দেখা হয় বা বোঝার চেষ্টা করা হয়। কমিউনিকেশন, ঠিক, কেন তোমাকে তো মানুষগুলোকে নিজের সাথে জুড়তে হবে, তো তুমি কতটা ভালোভাবে সেই মানুষগুলোকে বোঝাতে পারছো, নিজের সাথে জুড়তে পারছো, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার কমিউনিকেশন স্কিলের ওপরে। এই ব্যাপারটা বোঝা, সেই কমিউনিকেশনটা রিটেন হোক বা ভার্বাল হোক, দুভাবেই কিন্তু এই কমিউনিকেশনটা জরুরি হয়ে ওঠে। কেমন? তো এটা এটা এইগুলো মাথায় রেখেই এই পুরো প্রসেসটা, পুরো এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়ে থাকে। কেমন? এটা হলো বেসিক ফিলোসফি এই এক্সামিনেশনটার, পুরো এক্সামিনেশনটার। আচ্ছা, এক্সামিনেশনটা কিন্তু তিনটে ভাগে ভাগ করা। আমি যদি একটুখানি এই পার্টিকুলার এটার দিকে দেখি, দেখো প্রথমে আসছে প্রিলিমিনারি এক্সামিনেশন, লালে লেখা রয়েছে, ঠিক। তারপরে আসছে মেন এক্সামিনেশন, চলতি ভাষায় আমরা মেন্স বলে থাকি, ঠিক আছে। ওপরেটাকেও প্রিলিমস বলা হয় চলতি ভাষায়, আদতে নাম কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন, আর এটার আদতে নাম হচ্ছে মেন এক্সামিনেশন। আর যারা এগুলো পাস করলো তারপর আসে পার্সোনালিটি টেস্ট। এই তিনটে ভাগে পুরো এক্সামিনেশনটাকে ভাগ করা রয়েছে, ঠিক। আচ্ছা, এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগেরও কিন্তু নিজের নিজের ফিলোসফি আছে। কেমন? আমি আদতে কি করছি জানো? আমি এখানটাতে যেটা করছি, জিদরে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। আমি যেটা করতে চাইছি এখানটাতে, আমি এটা বোঝাতে চাইছি যে একটা স্টুডেন্ট যে কোয়ালিফাই করতে পারে সে কেন কোয়ালিফাই করে, আর যে কোয়ালিফাই করতে পারে না সে কোথায় গিয়ে আটকে যায়। দেখো, সাধারণভাবে তোমরা যদি ইউপিএসসির অ্যানুয়াল রিপোর্টটা দেখো না, জানতে পারবে প্রত্যেক বছর 11 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে। সেই 11 লাখ ছেলে মেয়ের মধ্যে 4.5 থেকে 5 লাখ ছেলে মেয়ে পরীক্ষাটাতে বসে, প্রিলিমসে বসে। এই 4.5 থেকে 5 লাখ ছেলে মেয়ের মধ্যে 10,000 ছেলে মেয়ে প্রিলিমস পাস করে, করে মেন্সে যায়, মেন্স এক্সামিনেশনটাতে বসে। এই 10,000-এর মধ্যে থেকে সাকুল্যে 2,500 ছেলে মেয়ে তাদের সিলেকশন হয় পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য। আমার নিজের স্টুডেন্টসদের মধ্যে, ভাই আমি তো কলকাতায় এর আগে পড়াতাম না, এটা প্রথম মহারাজের আশীর্বাদে আমরা প্রথম চেষ্টা করছি এখানে কিছু করার। এর আগে আমি পড়িয়েছি দিল্লিতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে। আমার হায়দ্রাবাদে যে ব্যাচ, সেই ব্যাচ থেকে 8টি ছেলে এবারে মেন্স দিয়েছিল, 8টি ছেলে মেয়ে মিলিয়ে মেন্স দিয়েছিল। তার মধ্যে একটি ছেলে, এই 2019-এর স্টুডেন্ট আমার, যে ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে।
ছেলেটিকে কিন্তু ওই 11 লাখের মধ্যে থেকেই 2,500-এর মধ্যে সে এসছে, উঠে এসছে। আর এটা কিন্তু সম্ভব। কেন সম্ভব জানো? ওই যে সংখ্যাটা দেখছো না, 11 লাখ, ওটা কিছুই না। আরে ওর মধ্যে থেকে তো 6 লাখ ছেলে মেয়ে পরীক্ষাতে বসেনি, 11 লাখ ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষাতে বসলো 4.5 থেকে 5 লাখ ছেলে মেয়ে। তো ওই 6 লাখকে আমি কাউন্ট করে কি করব? আর এই যে 4.5-5 লাখ ছেলে মেয়ে, এরাও কিন্তু আদতে ভিড়। এর মধ্যে সত্যিকারের প্রিপারেশন করে পরীক্ষায় বসেছে 80,000 ছেলে মেয়ে। দিনের শেষে ওই 80,000 ছেলে মেয়ের মধ্যে থেকে 1,000 ছেলে মেয়ের সিলেকশন হবে, 80 জনে একজন। খুব টাফ কম্পিটিশনটা কি? এই এক্সামিনেশনটা যতটা টাফ না, তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা অতটাই টাফ ছিল। অসুবিধাটা হচ্ছে তুমি ওই 80,000-এ আছো না বাকি ভিড়ের মধ্যে আছো, সেইখানটাতে অসুবিধাটা। তাহলে এবার চিন্তা করা যাক, ওই 80,000-এর মধ্যে যেতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম জিনিসটা হচ্ছে, তুমি যে খেলাটা খেলতে নেমেছো, যদি এটাকে একটা খেলা বলি আমি, তাহলে খেলার নিয়মটা জানতে হবে, যে খেলাটি কিভাবে খেলতে হয়। ঠিক, আমি ওই জন্য শুরুই করেছি ওই নিয়মগুলো দিয়ে, খেলাটাকে বোঝাটা দিয়ে। এই জন্য আমি এতক্ষণ ধরে কথা বললাম যে এই এক্সামিনেশনটার ফিলোসফিটা কি, পুরো এক্সামিনেশনটার ফিলোসফিটা কি, কী জিনিস দেখা হয়, কাদের সিলেকশন করা হয়, সেইটা বোঝাটা দিয়ে। ঠিক, তাহলে এবার দেখি আমি যে যে ছেলেমেয়েগুলিকে এখান থেকে সিলেকশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বেসিক যে জিনিসটা বললাম আমি, তিনটি পার্টিকুলার কোয়ালিটি বোঝার চেষ্টা করা হয়, কিভাবে কোন এক্সামিনেশনের মধ্যে দিয়ে সেগুলোকে দেখা হয়। দেখো, প্রথম এক্সামিনেশন কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রিলিমস যেটা বলি আমরা, এটা কিন্তু প্রথম এক্সামিনেশন। কিন্তু এই এক্সামিনেশনটা না কিচ্ছু না, এটা ভিড় থেকে যারা জেনুইনলি প্রিপেয়ার করেছে এবং তাদের মধ্যে যারা সিনসিয়ার ছিল তাদেরকে আলাদা করার পরীক্ষা, আর কিচ্ছু না। এটা জাস্ট একটা সিনসিয়ারিটি টেস্ট, যে একটি স্টুডেন্ট বা একটি ক্যান্ডিডেট কতটা সিনসিয়ার ছিল নিজের প্রিপারেশন প্রসেসটার মধ্যে, শুধুমাত্র সেইটুকু টেস্ট এটা। কেমন? তো এতদিন আমরা যে শুনে এসেছি ভাই প্রিলিমসই তো পাশ করা যায় না, এত ছেলে মেয়ে বসে কয়েকটা মাত্র পাশ করে, তার কারণ হচ্ছে প্রথমত অধিকাংশ যারা বসেছিল তারা ভিড় ছিল, তারা বোঝারও চেষ্টা করেনি এক্সামটা কি, আর যারা বুঝতে পেরেছিল তারা হয়তো প্রিপেয়ারও করতে পারেনি এক্সামটার জন্য প্রপারলি। যারা বুঝেছে প্রিপেয়ার করেছে তাদের মধ্যেও অনেকের মধ্যে কিন্তু সিনসিয়ারিটির প্রচন্ড অভাব ছিল। সেটা কিন্তু এই এক্সামটাতে ধরা পড়ে যায়। কিভাবে জানো? এক্সামটা সিলেবাসটার দিকে দেখো একটু, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক। আচ্ছা, এগুলোকে একটু ভেঙে ভেঙে বলি আমি। হিস্ট্রি মানে, এখানে যে হিস্ট্রিটি দেখছো তার 4টি ভাগ আছে। কী কী 4টে ভাগ? এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। ঠিক, শুধু সেটাই নয়, তার সাথে সাথে আর্ট অ্যান্ড কালচার, এই 4টে ভাগ মিলিয়ে ওই হিস্ট্রির টপিকটি তৈরি হয়েছে। ঠিক আছে, জিওগ্রাফি, সেখানে প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেমন আছে তেমন ইন্ডিয়ান জিওগ্রাফি, সরি, তেমন ইন্ডিয়ান জিওগ্রাফিও আছে। ঠিক আছে, তারপরে আসছে পলিটি, ইন্ডিয়ান পলিটি। পলিটি মানে, আগের দিন বলে সেমিনারে বলেছিলাম শব্দটা, আদতে মানেটা হচ্ছে রাজনৈতিক ধাঁচাটা,
দেশটার যে রাজনৈতিক ধাঁচা সেইটা বোঝার চেষ্টা করা হয় পলিটি দিয়ে, পলিটিতে। আর এটা দেওয়া আছে আমাদের দেশের সংবিধানটার মধ্যে। তাই এই ইন্ডিয়ান পলিটির মূল উপপাদ্যটা কিন্তু, মূল বিষয়বস্তুটা কিন্তু ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক, তারপরে আসছে ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমিক্স নয় কিন্তু ভাই, আবার খেয়াল করো শব্দটার দিকে, ইকোনমি। ইকোনমিক্স একটি বিষয়, একটি সাবজেক্ট, অর্থশাস্ত্র বলা হয়, তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইকোনমি। এখানে সেই অ্যাপ্লিকেশনটা আছে। প্রিন্সিপালস নিয়ে এখানে কেউ মাথা ঘামাতে যাবে না, এখানে কোনো প্রশ্ন প্রিন্সিপালস নিয়ে আসবে না যে ইকোনমিক্সে অমুক প্রিন্সিপালকে দিয়ে গেছেন, বাড়ি বয়ে গেছে আমার। এখানে প্রশ্নগুলো আসবে এই মুহূর্তে ভারতের অর্থ ব্যবস্থাটা কীভাবে চলছে, ওই প্রিন্সিপালসগুলো এখানে আদৌ কাজে লাগছে কি না সেইটা বোঝার মধ্যে দিয়ে, ইন্ডিয়ান ইকোনমি। ঠিক, তারপরে আসছে জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ। আমরা আর্থ ডে নিয়ে অলরেডি খুব কথাবার্তা বলছি না, খবর কাছে দেখতে পাচ্ছ না আর্থ ডে নিয়ে কোনো মেনশনই, রাইট? কেন? কেন এত বেশি চিন্তাভাবনা এনভায়রনমেন্ট নিয়ে? প্রতি বছর এই যে, এই যে দেশটা ভারতবর্ষ, যথেষ্ট বড় দেশ, জনসংখ্যার নিরিখে তো আমরা বিশ্বের 2 নম্বর, সেটা সবাই জানি। আর কিছু করতে পারি না পারি, ওই একটা জিনিস করেছি কিন্তু, তাই না? জনসংখ্যাটা বাড়িয়েছি। যাই হোক, দেশটার টোটাল ল্যান্ডমাসটাও কিন্তু কম না, 2% অফ দ্য ল্যান্ডমাস অফ দ্য ওয়ার্ল্ড, 2%, যথেষ্ট বড় জায়গা। প্রত্যেক বছর এই দেশটার কোনো অংশে যদি বন্যা হয় তো কোনো অংশে খরা হয়। আর এই খরা হতে হতে এমন অবস্থা আজকে দিনে, ভারতের যে মরুভূমিটি থার বলা হয় না, সেই মরুভূমিটি কিন্তু আয়তনে বাড়তে শুরু করেছে, আর যথেষ্ট র্যাপিডলি বাড়ছে। এবার চিন্তা করো এতগুলো মানুষ এই দেশটাতে, পুরো বিশ্বের জনসংখ্যার 16% আমার দেশে, ল্যান্ডমাস 2%, এখানেই প্রথম পার্থক্যটা। তার মধ্যে এবার তাদের খাওয়ানোর জন্য যদি জমিটাও না থাকে, তাদের খাওয়াতে গেলে তো চাষবাস করতে হবে, চাষবাস করতে গেলে জমি চাই, সেই জমিটাও যদি না থাকে, সেটা যদি মরুভূমি হয়ে যায়, এই এত মানুষ নিয়ে করবোটা কি আমরা, কোথায় যাব? তার সাথে সাথে এই এত মানুষের থাকার জন্য জায়গা, বাসস্থান যেটাকে আমরা বলি, তারও অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ঠিক, তো জমি জায়গার প্রচণ্ড দরকার রয়েছে, আর এতগুলো মানুষ, থাকতে গেলে জলের দরকার, জল না পেলে বাঁচবে কোত্থেকে? আর জল মানে কিন্তু যে কোনো জল নয়, সমুদ্রের জল দিয়ে আমার কাজ চলবে না, সমুদ্রের জলটা খেতে পারবে তো? পারবে না কিন্তু, খাবার জল চাই, পেয় জল বলা হয়, তাই না? শুদ্ধ বাংলায় ড্রিঙ্কিং ওয়াটার। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো জিনিস আমাকে জোগাড় করতে হবে এই বিশ্বের 16% মানুষের জন্য। 16 কেন, 16.7%, 17% ধরছি আমি। তো এই 17% মানুষের জন্য এত জিনিস আমাকে অ্যারেঞ্জ করতে হবে, তাদের খাবার জন্য রসদ, বাসস্থান, পানীয় জল, সব কিছু। আর আজকের দিনে আমাদের মানুষদের জন্যই ওই এনভায়রনমেন্টটা সব থেকে বড় বিগড়ে যাওয়ার অবস্থা, ওটাকে শোধরাতে না পারলে কিচ্ছু করতে পারবো না। আর তারপরে আসছে ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স।
এবার একটা মজার জিনিস দেখো, এত কিছু তো বললাম, এখানে প্রশ্ন কিন্তু আসে আমি যখন এই হিস্ট্রিটার দিকে দেখি, মডার্ন হিস্ট্রি আর আর্ট অ্যান্ড কালচার থেকে, এনশিয়েন্ট আর মিডিভাল থেকে ওই নামমাত্র একটা বুড়ি সমাজ আছে কয়েকটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়। যদি ওই 100টা কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন পেপারটা তৈরি করা হয় তার মধ্যে যদি 18টা কোয়েশ্চেন হিস্ট্রি থেকে থাকে না, তুমি দেখবে 15টা কোয়েশ্চেন এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আর তার সাথে আর্ট অ্যান্ড কালচার থেকে, 3টে কোয়েশ্চেন হয়তো বুড়ি ছোঁয়া গোছের ওই এনশিয়েন্ট আর মিডিয়েভাল থেকে। কেন? ঠিক তেমনই নিচে দেখো ওখানে লেখা আছে জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক। যদি জেনারেল সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক থেকে সাকুল্যে তোমার 12টা কোয়েশ্চেন থাকে, তুমি দেখবে 10টা কোয়েশ্চেন সায়েন্স অ্যান্ড টেক থেকে, 2টো কোয়েশ্চেন জেনারেল সায়েন্স থেকে। কেন? একটু মেন্সের সিলেবাসটা দেখি বুঝতে পারবো। কি লেখা রয়েছে মেন্সের জিএস পেপার 1, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট, আর্ট অ্যান্ড কালচার। ইউপিএসসির কিন্তু কোনো সময় কোনো পর্যায়ে এইটা ইন্টেনশন নয় যে সে তোমাকে কি করে বিরক্ত করবে বা বিব্রত করবে, না। ইউপিএসসির কিন্তু তোমাকে বিরক্ত করা বা বিব্রত করাটা অবজেক্টিভ নয়, অবজেক্টিভটা হচ্ছে তুমি ঠিকমতো পড়ছো কিনা সেটা বোঝার, বা তোমার যেটা জানার সেটা তুমি জানো কিনা সেটা বোঝা। ঠিক তেমনই আমি পেপার 3-তে যাচ্ছি। হ্যাঁ, পয়েন্ট নাম্বার সি দেখো তো, বুঝতে পারলে? সেই টপিকগুলো, সেই এরিয়াগুলো যেগুলো প্রিলিমসেও আছে এবং মেন্সেও আছে, সব থেকে বেশি প্রশ্ন সেখান থেকে আসে। ইউপিএসসির এটা বোঝার আছে যে তুমি মেন্সের জন্য তৈরি হচ্ছ কি না, ঠিকঠাকভাবে তুমি মেন্সের জন্য তৈরি হচ্ছ কি না, প্রিলিমসটা আর কিচ্ছু না, এইটা বোঝার জন্য যে তুমি তোমার অ্যাপ্রোচে সিনসিয়ার ছিলে কি না, তুমি এক্সামটাকে বুঝতে পেরেছ কি না। তুমি যদি এক্সামটাকে বুঝতে পারো তোমার মেজরিটি ফোকাস চলে যাবে মেন্সের দিকে। ঠিক, আর তুমি যদি মেন্সের জন্য প্রিপেয়ার হও তোমার প্রিলিমসও পাস হয়ে যাবে। এইভাবে পুরো জিনিসটা করা। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে তাহলে এত এত ছেলে মেয়ে বসছে, তারা পাশ করে উঠতে পারছে না কেন, তারা পাশ করছে না কেন? আজকে যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, এই কথাগুলো বলার জন্য খুব একটা বেশি লোক নেই, আমাদের আজকে তো নেই। কেন? কেউ বোঝারই চেষ্টা করেননি। দেখো, একজন আইএস বা আইপিএস অফিসারের পক্ষে তো এসে সরাসরি পড়ানোটা সম্ভবপর নয়, তার কাছে সেই সময়টা নেই। তোমরা পাশ করার পরে বুঝতে পারবে তোমাদেরকে একটা আগুনের মধ্যে পুরো সঁপে দেওয়া হবে, দেখতে বড় ভালো লাগে। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা একজন এসপি, তার বাংলোয় 3টে গাড়ি, একটা বাংলো, কত মানুষজন, তাকে নিজে দরজাটাও খুলে নামতে হয় না, একজন নেবে তার দরজাটা খুলে ধরে, বাবা কত ভালো কথা না? কিন্তু মানুষটার মাথার মধ্যে সবসময় কি হয়ে চলেছে সেটার খবরটা কেউ রাখে না। তাই তাদের পক্ষে তো এসে পড়ানোটা সম্ভবপর নয়। আর আমার রাজ্যে কি হয়েছে, আমার রাজ্যে এটা সব থেকে বড় অসুবিধা যে আমার রাজ্যে কেউ এতদিন অবধি এই পরীক্ষাটা নিয়ে চিন্তাভাবনাই করেনি। তো কেউ এই কথাগুলো বলবেটা কোত্থেকে? কেউ এই খুঁটিনাটি জায়গাগুলোতে আসবেটা কোত্থেকে? ঠিক, তাহলে কি বুঝলাম,
প্রিলিমসের পরীক্ষাটা যদিও সব থেকে আগে হয়, যদিও এই পরীক্ষাটা আগে হয়, কিন্তু এটার জন্য না, প্রিপারেশন শুরু করা উচিত এইটা দিয়ে, মেইন এক্সামিনেশনটা দিয়ে। আদতে আমরা যেটা পড়তে চলেছি বা যা পড়বো, যে সিলেবাসটা পড়বো না, সেই সিলেবাসটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা উচিত। ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে সেই টপিকগুলো যেগুলো প্রিলিমস আর মেন্স দুটোতেই কমন, সব থেকে বেশি ফোকাস সেই টপিকগুলোর উপর হওয়া দরকার। তার জন্যই কিন্তু আমি এইভাবে সিলেবাসটাকে বানিয়ে নিয়ে এসেছি, যাতে তোমরা সেটা বুঝতে পারো, এবং ভেঙে নিয়ে এসেছি যে যে টপিকগুলো প্রিলিমস আর মেন্স দুটোতেই কমন রয়েছে, সেটাতে সব থেকে আগে ফোকাস করতে হবে। তারপরে ফোকাস করতে হবে সেই টপিকগুলোতে যেগুলো শুধু মেন্সে আছে। দেখো, শুধু মেন্সেও অনেক টপিক রয়েছে। আমি এখানে দেখছি ওয়ার্ল্ড হিস্ট্রি, এখানে রয়েছে না ওয়ার্ল্ড হিস্ট্রি, এই যে টপিক নাম্বার ডি, রাইট? তারপর পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন, মানে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের ইতিহাস, 1947 থেকে আজ অবধি কী হয়েছে সেই ইতিহাসটা। তারপরে আসছে ইন্ডিয়ান সোসাইটি, জিওগ্রাফি তো ওখানেও ছিল, ঠিক তেমনই ইন্ডিয়ান পলিটি তো প্রিলিমসেও ছিল, কিন্তু গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক? তো প্রথম ফোকাস হচ্ছে সেই টপিকগুলো যেগুলো দুটোতেই কমন আছে, প্রিলিমসে এবং মেন্সে দুটো সিলেবাসেই আছে, সেইটা আগে ফোকাস করতে হবে। তারপরে ফোকাস করতে হবে যেটা শুধু মেন্সে আছে। তারপরে থার্ড বা লাস্ট প্রায়োরিটি যেটা শুধু প্রিলিমসে আছে। আগে এই ক্যাটাগরাইজেশনটা আমাকে করতে হবে সিলেবাসটাকে ধরার আগে, শুরু করার আগে। ক্লিয়ার? আচ্ছা, শুধু সেটাই নয়, এই যে টপিকগুলো আমরা দেখছি না, এই টপিকগুলো কিন্তু নিজেরা নিজেদের মধ্যে জুড়ে রয়েছে। কীভাবে জানো? নিচে দেখো, এখানে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস, রাইট? যেখানে আমার কার্সারটা এই মুহূর্তে মুভ করছে, পেছনে সবাই দেখতে পাচ্ছ, কারণ ওটা নিচে রয়েছে, ওই জন্যই আমার এই যে ইন্টারন্যাশনাল রিলেশনসটা এখানে রয়েছে, এটা কিন্তু আগে শুরুতেই যদি আমি এখান থেকে শুরু করি ঠিক হবে না। কেন ঠিক হবে না? এর একটা প্রিকার্সার আছে, এর ব্যাকগ্রাউন্ডটা আমাকে বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে যা কিছু হয়ে চলেছে, তার সূত্রটা, তার রুটসটা, তার শেকড়টা কিন্তু আগে হয়ে যাওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে। আমরা আজকে দেখছি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, এই লড়াইটা কিন্তু বহুকাল ধরে চলছে। এটা ইউক্রেন আর রাশিয়া বলে ভুল কর, মানে ভাবতে গেলে ভুল হবে, চিন্তা করো কোল্ড ওয়ারকে, কোল্ড ওয়ার পলিটিক্স, একদিকে আমেরিকান লবি, একদিকে সোভিয়েত ইউনিয়ন, সেইখান থেকে এর শেকড়টা। তাহলে আমি কোথা থেকে পড়াটা শুরু করব? ওয়ার্ল্ড হিস্ট্রি, এখান থেকে। ওয়ার্ল্ড হিস্ট্রি আমাকে ওই ইন্টারন্যাশনাল রিলেশনসের পেছনের ঘটনাগুলো বুঝতে সাহায্য করে। আগে ওইটা বুঝতে হবে, তারপর আমি আসবো ইন্টারন্যাশনাল রিলেশনসে। ঠিক তেমনই এখানে দেখো একটা টপিক রয়েছে ইন্ডিয়ান সোসাইটি বলে, ভারতীয় সমাজ। আদতে ভারতীয় সমাজে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো ডিসকাস করা হয় এখানটাতে, ইন্ডিয়ান সোসাইটিতে, ঠিক আছে? আর তারপরে ওইটারই সলিউশনসগুলো ডিসকাস করা হয় এখানটাতে, সোশ্যাল জাস্টিসে। তাহলে আগে আমাকে ইন্ডিয়ান সোসাইটিটা পড়তে হবে, প্রবলেমগুলো বুঝতে হবে, তাই প্রবলেম না বুঝে আমি তার সলিউশন দিয়ে কী করব? তুমি খেতে বসলে, মা এসে শুধু মাছের বাড়িটা সামনে দিয়ে চলে গেলেন, হবে তো? ভাতটাও তো চাই, আগের জিনিসগুলো তো চাই, ঠিক? তো সোশ্যাল জাস্টিসটা হচ্ছে শুধুমাত্র সলিউশনটা, কিন্তু সেই সলিউশনটা জানতে গেলে আমাকে আগে প্রবলেমটাও তো জানতে হবে না? প্রবলেমটা আছে এখানটাতে, ঠিক, ইন্ডিয়ান সোসাইটিতে।
তারপরে আসছে ঠিক ঠিক এরমভাবে সমস্ত জিনিসগুলো রয়েছে সাজাদা ইন্টারনাল সিকিউরিটি পেপার থ্রিতে ইন্টারনাল সিকিউরিটি রাইট তার কারণটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি বুঝতে গেলে আমাকে আগে ইন্টারন্যাশনাল রিলেশনস বুঝতে হবে আমার দেশের আন্তরিক সুরক্ষা ইন্টারনাল সিকিউরিটি খুব বড়ভাবে ডিপেন্ডেন্ট আমার সম্পর্ক আমার প্রতিবেশী দেশগুলোর সাথে কীরকম তার উপরে আজকে দিনে দাঁড়িয়ে দেখো একটা খুব বড় সমস্যা হচ্ছে টেররিজম আতঙ্কবাদ যেটাকে বলা হয় আর কোত্থেকে দেখছি আমরা সেই আতঙ্কবাদটা উঠে আসছে সেই টেররিজমটা উঠে আসছে সংস্থাগুলো অর্গানাইজেশনগুলোর নাম কি লস্কর-ই তায়েবা জৈশ-ই মুহাম্মদ হিজবুল মুজাহিদিন কোথা থেকে দেখতে পাচ্ছি আমি এগুলোকে আমার এক প্রতিবেশী রাষ্ট্র থেকে ইনফ্যাক্ট দুটি দেশ সেখানকার যা সামাজিক পরিস্থিতি সেখান থেকে আমি দেখছি এই সব কিছু উঠে আসছে আফগানিস্তান পাকিস্তান আজকে কিন্তু আরেকটি সংগঠন এখানে নাম লেখাচ্ছে জেএমবি জামাত এ মুজাহিদিন বাংলাদেশ আগামী দিনে ওটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে ঠিক তাহলে আমাকে বুঝতে হবে আমার দেশের সম্পর্ক আফগানিস্তানের সাথে আমার দেশের সম্পর্ক পাকিস্তানের সাথে আমার দেশের সম্পর্ক বাংলাদেশের সাথে তবে কি আমি বুঝতে পারবো যে এই সংগঠনগুলো কেন আমার দেশে অপারেট করছে বা করতে পারছে ঠিক সেরকমভাবেই আমরা মাওবাদী আতঙ্কের কথা তো প্রচুর শুনেছি ঠিক সেই মাওবাদী আতঙ্কে তোমরা কি জানো একটা বড় জায়গা রয়েছে নেপালের নেপাল ভারত যে বর্ডারটা সেটা খোলা বর্ডার ওপেন বর্ডার আমি নিজে গেছি সেই বর্ডারে এপাশের জমিতে একটা মানুষ কাজ করছে মাঝখানে আল জমিতে আল বোঝো তো মাঝখানে যে বাঁধটা থাকে ছোট বাঁধটা থাকে মাঝখানে একটা আল সেই আলের ওপরই বর্ডার পিলার ওপাশে একটা মানুষ কাজ করছে এপাশের মানুষ ওপাশের মানুষটাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে তোর ওখানে তেলের দাম কত কেন না ওই মানুষটা নেপালি আর এই মানুষটা ভারতীয় দুজন নিজেদের মধ্যে কথা বলছে এই হচ্ছে ভারত নেপাল বর্ডার আমি বিহারের কথা বলছি বিহারের সুপোল বর্ডারের কথা বলছি আমি গেছি সেখানে তাই জন্য কথাটা বলতে পারছি ঠিক ওদিকে নেপালের দিকে রক্সোল ভারতপুর এই এই অঞ্চলগুলো এদিকে বিহারের সুপোল অঞ্চলটা ফলাফল আমরা জানি মাওবাদীদের পেছনে একটা বড় ভূমিকা প্লে করে চায়না বা চীনের যে গুপ্তচর সংস্থাটি রয়েছে সেকেন্ড ডিপার্টমেন্ট বলা হয় তাকে নেপালে যখন মাওবাদীরা ক্ষমতায় এলেন 2005-এর পরে 2005 পরবর্তী সময় 2007 থেকে তখন কিন্তু ওই মাওবাদীদের যে হাতিয়ার সেই হাতিয়ারগুলোকে খুব সহজে পাচন করে দেওয়া হলো ভারতের যে মাওবাদীরা রয়েছেন তাদের হাতে ফলাফল দেখো 2009 থেকে ভারতে শুরু হলো মাওবাদী আতঙ্কের আবার নতুন একটা চেহারা বুঝতে পারছো কীভাবে জোড়া রয়েছে প্রত্যেকটা তার একটা অন্যটার সাথে তো আমাকে যদি আমার দেশের আন্তরিক সুরক্ষাটা বুঝতে হয় ইন্টারনাল সিকিউরিটিটা বুঝতে হয় তো আমাকে ওই ইন্টারন্যাশনাল রিলেশনসটা বুঝতে হবে আমাকে বুঝতে হবে চীন কেন পেছন থেকে এদের মদত দিয়ে যাচ্ছে কি স্বার্থ চীনের বুঝতে পারছো এই জন্যই প্রত্যেকটা টপিক এখানে একটা অন্যটার সাথে জোড়া রয়েছে সেই লিঙ্কেজগুলো দিয়ে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে না হলে কিন্তু এগোতে পারা সম্ভব নয় ক্লিয়ার আচ্ছা এবার আসছি আমি মোটামুটি মেন্সের টপিকগুলো দেখি এসে পেপার দেখো প্রিলিমসে আদতে আমার কাছে দুটো পেপার আছে পেপার ওয়ান যেটা যেটাকে জিএস পেপার বলা হয় তাতে 100টা কোয়েশ্চেন থাকবে প্রতিটা কোয়েশ্চেনে দু নম্বর করে থাকবে 200 মার্কের কোয়েশ্চেন ঠিক
নেগেটিভ মার্কিং আছে, প্রতি তিনটে ভুলে একটা ঠিক উত্তর মাইনাস করে দেওয়া হবে, 1/3 নেগেটিভ মার্কিং, ঠিক? আচ্ছা, এই পেপারটা কিন্তু স্কোরিং পেপার, মানে এই জিএস পেপার ওয়ান যেটা দেখছো তুমি, এই জিএস পেপার ওয়ানটা কিন্তু স্কোর করতে হয় এখানটাতে। পরের পেপারটা জিএস পেপার টু, এটাকে চলতি ভাষা আমরা বলি সিস্যাট পেপার। দেখো এই CSAT, আমি ওই জন্য এই এই চারটে অ্যালফাবেটকে অন্য কালারে রেখেছি। আমরা চলতি ভাষা এটাকে সিস্যাট পেপার বলি, সিভিল সার্ভিস অ্যাপটিচিউড টেস্ট। আদতে ইউপিএসসির জন্য পোশাকী নাম কিন্তু জিএস পেপার টু, ওরা কিন্তু এটাকেও জিএস পেপারই বলে, ঠিক আছে? তো যদি ইউপিএসসির সিলেবাস ডাউনলোড করো, দেখবে জিএস পেপারের নামেই রয়েছে, জিএস পেপার টু বলেই রয়েছে এটা। আমরা বলি সিস্যাট পেপার, ঠিক? কি আছে এখানটাতে? জিএমএ, লজিক্যাল রিজনিং, DIDS, জিএমএ জেনারেল মেন্টাল এবিলিটি, মাধ্যমিকের সময় কিছুদিন আগে যে বইটা করেছিলাম ওই লেভেলটাই আছে, তার থেকে বেশি কিচ্ছু নেই, ঠিক? লজিক্যাল রিজনিং DIDS একটু মাথাটা খাটানোর ব্যাপার, অঙ্ক নয়, লজিকটা। তার সাথে আছে কম্প্রিহেনশন, কোনো কিছু পড়ে বুঝতে পারার ক্ষমতা, আমি সেটা পড়ে বুঝতে পারছি কি না। নেক্সট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ইংরেজি ভাষাটা পড়ে আমি বুঝতে পারছি কিনা এবং ওই কম্প্রিহেনশনগুলো করতে পারছি কিনা। ভাই, একজন IAS বা IPS অফিসার হিসেবে তোমার কাছে যে পেপারসগুলো আসবে তার অনেক পেপারই ইংলিশে হবে, লেভেলটা কিন্তু ভয় পাওয়ার মতো না, মাধ্যমিকের ইংলিশ, তার বেশি কিচ্ছু নেই এখানটাতে, ঠিক? তারপরে আসছে এইটা নতুন জিনিস, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। কেন? ওই যে বলছিলাম না, মানুষের সাথে মানুষকে নিয়ে কাজ করা, এই জন্য এটাই তো মূল জিনিসটা এই পরীক্ষাটার। লোকে তাদের প্রবলেম নিয়ে তোমার কাছে আসবে, তুমি তার সলিউশন বার করতে পারছো তো? ঠিক? আচ্ছা, এই পেপারটা কিন্তু স্কোরিং নয়, এটা কিন্তু কোয়ালিফাইং নেচারের পেপার। 80টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে নেট 30টা কোয়েশ্চেন আমায় ঠিক করতে হবে। তো এখানে কিন্তু ফাঁকি মারার সুযোগটা আছে। এখন থাক, পরে কথা হবে ফাঁকি মারা নিয়ে, অনেক সময় পড়ে রয়েছে তার জন্য। তো এই পেপারটাতে সেই ফাঁকি মারার জায়গাটা আছে, এবং আমরা বলেও থাকি যে হ্যাঁ, একটু আধটু ফাঁকি মারা যায়। একটা জিনিস বুঝে নাও, এই এই পরীক্ষাটাতে কী পড়তে হবে থেকেও বড় কথা কী পড়তে হবে না সেটা বোঝা, কতটা কম পড়ে কাজ চালানো যায় সেটা বোঝা, সেটা কিন্তু আসল জায়গা এই পরীক্ষাটার, ঠিক? আচ্ছা, তারপরে আসছে মেন এক্সামিনেশন। দেখতেই পাচ্ছ যে পুরো এক্সামিনেশনটাতে 1750 নম্বর রয়েছে। 1750 নম্বর এই জন্য কারণ এই দুটো পেপারের মার্কস গোনা হবে না, ইংলিশ আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক? আচ্ছা, তার মানে কিন্তু এটা নয় যে এই পরীক্ষাটা তোমায় ইংলিশেই দিতে হবে, না, তুমি এই পরীক্ষাটা ইংলিশের পেপারটা বাদ দিয়ে বাকি পেপারগুলো কিন্তু তুমি বাংলাতেও দিতে পারো, হিন্দিতেও দিতে পারো, তুমি যে ভাষাতে সাবলীল তুমি সেই ভাষায় দিতে পারো। আমরা সবসময় যেটা বলি যে কোনো একটা ভাষাতে নিজেকে সাবলীল করো, কোনো একটা ভাষার ওপর নিজের কমান্ড তৈরি করো। আমরা কীরকম মানুষজন জানো? আমাদের মধ্যে অনেকেই হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছি, কিন্তু আজকে যদি তোমাদেরকে বলি 1000 শব্দ শুধু তোমার নিজের ব্যাপারে লেখো, লিখে উঠতে পারবে না, অসুবিধা হবে। আমরা নিজের ব্যাপারে লিখতে গিয়ে না আগে বাবার নাম লিখি, আগে বাড়ির অ্যাড্রেস লিখি, মায়ের নাম লিখি, পারলে বোধহয় ঠাকুরদা ঠাকুমা সবার নাম লিখে বসি। তোমার ব্যাপারে লিখতে বলেছি ভাই, তোমার বাবা মায়ের নাম বাড়ি ঠিকানা দিয়ে আমি কী করবো? তাই তো তোমায় চিনতে পারবো না। ঠিক? আমরা কিন্তু এখনো লিখতে শিখিনি, কোনো ভাষাতেই লিখতে শিখিনি,
কিন্তু ওই যে বলছিলাম কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি, তোমার কাজ তো মানুষকে নিয়ে। তাকে হয় কথা বলে বোঝাতে হবে, নয়তো তাকে লিখে একটা চিঠি পাঠালে তুমি সেই চিঠিটার মধ্যে দিয়ে তাকে বোঝাতে হবে যে ভাই আমি আপনাকে এইটা বলতে চাইছি, এইটা করুন, তাহলে সবার সুবিধা হবে। তো লিখতেও জানতে হবে, কথাও বলতে জানতে হবে, না হলে তুমি একটা মানুষকে বুঝিয়ে উঠতে পারবে না। ঠিক তো ওইখানটাতে জরুরি হয়ে পড়ছে ভাষাটা, যে কোনো একটা ভাষা। আর ভাষার এইটা স্পেশালিটি, তুমি যদি একটা ভাষায় নিজের দখলটা তৈরি করো না, তুমি বাংলাতেই খুব ভালো, খুব ভালো বাংলায় লিখতে শিখলে তুমি ইংলিশটা না খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে, বা তুমি ইংলিশটাতে খুব সুন্দর লিখতে শেখো তুমি বাংলাটাও খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। আমার নিজের ক্ষেত্রে দ্বিতীয়টা হয়েছে, ঠিক কি ভুল আমি তার মধ্যে যেতে যাই না, আমি আগে ইংলিশটা শিখেছি, তার উপর একটা দখল তৈরি করেছি, তারপর কি সেই বোধটা এসছে যে আমি বাংলাটাই বা কেন পারবো না, তখন বাংলা ভাষাটার উপর কাজ করেছি, সেই ভাষাটার উপর নিজের দখলটা তৈরি করেছি, সম্ভবপর। এইটা ভাষা স্পেশালিটি, এইটা ভাষার বিশেষত্ব। তুমি যদি একটা ভাষাতে নিজের দখল তৈরি করতে পারো, তুমি অন্য ভাষাগুলোর উপর নিজের দখল তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর সবথেকে বড় জিনিস, এই পরীক্ষাটা তুমি যে কোনো ভাষায় দিতে পারো। হ্যাঁ, ইংলিশে পেপারটা দিতে পারবে না, ওটা ইংলিশেই দিতে হবে। আর ওটাতেও কিন্তু লেভেলটা ওই সেই মাধ্যমিকের লেভেল, ওটা যদি আজকে পাশ করতে না পারো খুব লজ্জা হওয়া উচিত ভাই, কারণ মাধ্যমিকটা পাশ করে আজকে এখানে এসে বসে রয়েছো না? কেউ আসো এখানে যে মাধ্যমিক পাশ করে আসোনি? ঠিক, মাধ্যমিক পাশ না করলে এখানে এসে বসতে পারতে না। তো ওই ইংলিশটা ওখানে আছে, খুব অসুবিধা হয় পাশ করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটো সাব, এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারকে বাদ দিয়ে, আচ্ছা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কেন লিখেছি, বেঙ্গলি কেন লিখিনি বা হিন্দি কেন লিখিনি? কারণ 22টা ভাষা আছে, আমার দেশের সংবিধানটা 22টা ভাষাকে স্বীকৃতি দেয়, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, ওড়িয়া, এরভাবে 22টা ভাষাকে স্বীকৃতি দেয়, সাঁওতালিও তার মধ্যে একটি ভাষা। ঠিক আছে, তো তুমি কোন ভাষাতে ওই ওই পেপারটা দিতে চাও তার পুরো ছুট আছে, আর এই 22টা ভাষার মধ্যে তুমি যে কোনো একটা ভাষায় কিন্তু বাকি পুরো পরীক্ষাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক, এবং আমি নিজের কথা বলছি বা আমি বলতে পারি, আমরা এখানে যেভাবে পড়ানোর চিন্তাভাবনা করছি সেখানে কিন্তু আমরা হয়তো পড়াবো মূলত ইংলিশে, নোটসও দেবো ইংলিশে, কিন্তু বোঝানোর সময় তোমরা যখন প্রশ্ন করছো বা কোনো কোনো অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু বাংলা ভাষাটা ব্যবহার করতে চাইব। সেই সমস্ত ফ্যাকাল্টিজরা তোমাদের পড়াবেন যারা বাংলা ভাষাটাতে কথা বলতে পারে না অন্তত। আমি একটি মানুষের কথা এখানে বলতে পারি, আমাদের ফ্যাকাল্টি পুল যারা রয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন শ্রীদীপক মিশ্রা, উনি এই মুহূর্তে গালগোটিয়া ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই যে সিসার পেপারটা দেখছো, এর জিএমএ লজিক্যাল রিজন ডিআইডিএস, ওটা দীপক স্যারই নেবেন। ঠিক আছে, তো দীপক স্যার কিন্তু আদতে বাংলার মানুষ, মূলত হিন্দিভাষী, দীপক মিশ্রা নামটা থেকেই বুঝতে পারছো হিন্দিভাষী। ওনার বাবা বা পুরোপুরুষ বিহার থেকে, উনি নিজে জন্মেছেন হিন্দ মটরে, ওনার বাবা ওখানে চাকরি করতেন, বড় হয়েছেন হিন্দ মটরে, কলকাতায় পড়াশোনা, তারপর দিল্লি যান, ডি স্কুলে যে একটা পার্ট রয়েছে FMS ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, সেখান থেকে উনি নিজের MBA এবং তারপর PhD কমপ্লিট করেন, করে আজকে গালগোটিয়া ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু খুব সুন্দর বাংলা বলতে পারে। তো আমাদের যে ফ্যাকাল্টিজরা যারা তোমাদেরকে পড়াবেন, তারা প্রত্যেকেই যাতে বাংলা ভাষাটা বলতে পারেন সেই দিকটাতে আমরা খেয়াল রেখেছি, যাতে বোঝানোর সময় তারা বাংলায় বোঝাতে পারেন।
সেখানে আমরা চাইবো বাংলা ভাষাটাকে ব্যবহার করতে, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা তার সাথে আসছি আমি। তো প্রথমে এই এই যে 1750 নম্বর, এবার এর ভাগটা বোঝা যাক। প্রথমে আসছে এসে পেপার, 250 নম্বরের পেপারটি, দুটো এসে লিখতে হবে, 125-125 করে দুটি এসে। আর এসেগুলোকে যদি দেখো না, কোনো বইতে এই এসে টপিক দেওয়া নেই। আমরা ওই জীবনমুখী গান শুনেছিলাম, এগুলো জীবনমুখী এসে। কেন জানো? ওইটা বোঝার জন্য যে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছো কিনা, আর নিজে থেকে লিখতে পারো কিনা, ওটাই তো দরকার রয়েছে ভাই। এবার বুঝলে কেন এই পরীক্ষাটাকে লোকে টাফ টাফ বলে? কারণ তারা কি করে, তারা বই মুখস্থ করে এই পরীক্ষাটা দিতে চায়। আরে বই মুখস্থ করে এই পরীক্ষাটা পাশ করা যাবে না, এখানে নিজেকে তৈরি করতে হবে। স্বামীজি একটা কথা বলে গেছিলেন, মানুষ হও, এটা সেই মানুষ হওয়ার পরীক্ষা, যে মানুষ হয়েছো কিনা। বই মুখস্থ করে এটা হবে না। ঠিক তার সাথে সাথে আসছে জিএস পেপার 1, দেখতেই পাচ্ছি এখানটাতে এই এই 7টি টপিক রয়েছে। এই 7টি টপিক মিলিয়ে 250 নম্বরের পেপারটি। তারপরে আসছে, আরে সরি সরি সরি, তারপরে আসছে এই জিএস পেপার 2, 4টি টপিক রয়েছে, রাইট? এই 4টি টপিক মিলিয়ে এই 250 নম্বর। তারপর জিএস পেপার 3, ইন্ডিয়ান ইকোনমি, ইকোলজি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ল্যান্ড রিফর্মস। এই যে 6টি টপিক, এই 6টি টপিক মিলিয়ে আবার 250 নম্বর। এগুলো লিখতে হবে না ভাই, লিখতে যেও না, এই জন্য লিখতে যেও না, আমাদের যে ওয়েবসাইটটি আছে না, ওখানে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। আমি আজকে এখানে একটা অসুবিধা দেখলাম, যেটা আমরা দূর করে উঠতে পারিনি শুরুতে, সেটা হচ্ছে যে আমরা ইন্টারনেটের ব্যবস্থাটা করতে পারিনি। নাহলে আমি চাইতাম তোমাদেরকে যে মেটিরিয়ালগুলো কীভাবে ওখান থেকে অ্যাক্সেস করবে সেটাও দেখাতে। কারণ যে বেসিক মেটিরিয়ালগুলো না, সেগুলো সমস্ত আমরা ওখানে দিয়ে রেখেছি ফ্রিতে অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, তারপরে আসছে এই পেপারটি, জিএস পেপার 4, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিচিউড। আর সব থেকে শেষে দুটি অপশনাল সাবজেক্টের পেপার, একটি অপশনাল সাবজেক্টের দুটি পেপার, 250-250। সাধারণত তোমার ওখানে 31টি অপশনাল সাবজেক্টকে দেওয়া আছে, বলা হয় তার মধ্যে যে কোনো একটি নিতে পারো। আমি এমনও দেখেছি মেডিকেল সায়েন্স নিয়ে লোককে পাশ করতে, ফিজিক্স নিয়ে পাশ করতে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস যারা তারাও ওই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পাশ করেছে। কিন্তু সাধারণভাবে আমরা বলি কয়েকটি সাবজেক্ট যেগুলোর প্রতি আমরা বুঝতে পারি ইউপিএসসির একটু ঝোঁকটা বেশি। ঠিক আছে, কয়েকটি পার্টিকুলার সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে আমরা অপশনাল সাবজেক্ট নিয়ে পরে কথা বলবো। এই জন্য পরে কথা বলবো, অপশনাল সাবজেক্টের থেকে যাওয়ার আগে আমাদেরকে আগে তোমাদেরকে বুঝতে হবে। এটা একটা ডাক্তারির মতো, ডাক্তারকে যেমন পেশেন্টকে দেখতে হয়, পেশেন্টকে বুঝতে হয়, তারপর তার ওষুধটা বলতে হয়, এটাও ঠিক সেরকম পরীক্ষাটা। এখানে আমি দুম করে একটা ওষুধ দিয়ে দিলাম, আমি জানলাম না মানুষের পেট খারাপ হয়েছে না জ্বর হয়েছে, ওষুধটা কী কাজ করবে? যার জ্বর হয়েছে আমি তাকে যদি অ্যান্টাসিড দিয়ে দিই, তার কোনো কাজ হবে কি? ঠিক তো, আমাকে কিন্তু আগে তোমাদেরকে বুঝতে হবে, তবে কি আমরা এই অপশনাল সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবো। ওই জন্য ওটা এখন এড়িয়ে যেতে চাইব আমি। ঠিক তো, বাকি এই হলো জিএসএস সিলেবাস। সব শেষে আসছে পার্সোনালিটি টেস্ট। যখন তোমরা এই 1750 নম্বরের পরীক্ষাটা দিলে, এর মধ্যে থেকে পাশ করে যারা বেরোলো তাদের তখন হবে এই, তারা তখন অ্যাপিয়ার করবে এই পার্সোনালিটি টেস্টে 275 নম্বরের। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো এক্সামটার তিনটে ভাগ।
আচ্ছা, এখানে এবার কয়েকটা জিনিস বলি। ঠিক যেমন পড়ার সময় বলেছিলাম যে মেন্সের টপিকগুলো দিয়ে শুরু করা উচিত, বা সেই টপিকগুলো দিয়ে শুরু করা উচিত যেগুলো মেন্স আর প্রিলিমস দুটোতেই কমন রয়েছে, তারপর যাওয়া উচিত শুধু মেন্সের টপিকগুলোতে, তারপর যাওয়া উচিত প্রিলিমসের টপিকগুলোতে, শুধু প্রিলিমসের টপিকগুলোতে। ঠিক তেমনই পার্সোনালিটি টেস্ট যেটা দেখছো না, এর প্রিপারেশন কিন্তু একদম শুরু থেকেই শুরু হয়ে যাওয়া উচিত। এটা কিন্তু ইন্টারভিউ নয়, বারবার বলছি, ইন্টারভিউ ইজ আ টেস্ট অফ নলেজ, সেখানে নলেজটাকে জাজ করা হয়। এটা পার্সোনালিটি টেস্ট, এটা তোমার টেস্ট, তুমি মানুষটা কেমন তার টেস্ট। সময় নেয় এটা তৈরি হতে, তৈরি করতে, তাই এটার জন্য পুরো প্রসেসটা আমাদেরকে আগে থাকতে শুরু করতে হয়। ঠিক তো, আমরা কিন্তু যখন ক্লাসেস শুরু করব, আমরা একদম প্রথম দিন থেকে কিন্তু এই পার্সোনালিটি টেস্টের উপর ফোকাস করব। আচ্ছা, এখানে একটু ক্লাসের ব্যাপারে বলে দিই, আমরা ক্লাস শুরু করব 25শে মে থেকে, ঠিক আছে? কিন্তু 25শে মের অনেক আগেই আমরা অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করে নিতে চাইব। তার কারণটা হচ্ছে 25শে মে ক্লাস শুরু হওয়ার আগে আমরা কিছু বেসিক মেটেরিয়াল তোমাদেরকে পাঠিয়ে দেব পড়ার জন্য, পড়া শুরু করার জন্য। প্রথম 2 মাস কি 3 মাস শুধু আমি একা ক্লাস নেব 3টে আলাদা আলাদা জিনিসের ওপরে, কারণ বাকি যে ফ্যাকাল্টিজরা রয়েছেন তাদের তুলনায় আমি একটুখানি এখানে গ্রাউন্ড লেভেলের স্টুডেন্টসদের মধ্যে বেশি কাজ করেছি, তাদেরকে দেখেছি, তাদেরকে বুঝেছি। এখানে বলতে পশ্চিমবঙ্গে তো যে অভাব অভিযোগের জায়গাগুলো সেগুলোকে একটু ভালোভাবে আমি বুঝতে শিখেছি, যেখানে সেই জায়গাগুলো নিয়ে আমি আগে কাজ করা শুরু করব। বাইরের রাজ্যে দিল্লিতে বা হায়দ্রাবাদে ঠিক যেভাবে কোর্সটা করা হয়, আমরা তার বাইরে যেতে চাবো এখানটাতে। তার বাইরে গিয়ে আমরা ওইভাবে কাজ করতে চাইব যেখানে এক্স্যাক্টলি যেটা দরকার রয়েছে সেটা যেন আমরা ডেলিভার করতে পারি, বা সেইভাবে যেন তোমাদেরকে গড়ে তুলতে পারি। তো যারা ক্লাসের জন্য চিন্তাভাবনা করছো, এটা চিন্তা করে চলো, প্রথমত আমরা চাপ খুব একটা বেশি দেবো না, কারণ আমরা জানি যে তোমরা অলরেডি কলেজে ক্লাসের সাথে সাথে আসছো। কিন্তু যেটুকু দেওয়া হবে সেই টাস্কটুকু পুরো করতে হবে। আমি কিন্তু পিরিয়ডিক্যালি মহারাজকেও জানাতে থাকবো প্রত্যেকের প্রোগ্রেস রিপোর্ট হিসেবে। তোমরা যে যা করছো বা করবে ক্লাসে, পিরিয়ডিক্যালি প্রতি সপ্তাহে সপ্তাহে বা অ্যাটলিস্ট প্রতি 15 দিনে একটা, যদি সপ্তাহে না হয়, সপ্তাহে অনেক সময় হয়তো হয়ে উঠবে না, কারণ আমি শনি রবিবারগুলো ব্যবহার করতে চাইবো অনেক সময় ওই তোমার ডিবেট সেশন বা ওইগুলো অর্গানাইজ করতে গিয়ে। বলছিলাম না, পার্সোনালিটি টেস্ট বা বাকি জিনিসগুলো যেন তোমাদের কথা বলতেও শিখতে হবে, তো তার জন্য আমরা বিভিন্ন সময় ডিবেট অর্গানাইজ করব, আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করব, সেগুলোকে নর্মালি আমরা উইকেন্ডে রাখবো। ক্লাসেস অনলাইনে ক্লাসেস হবে, মূল ক্লাসেস কিন্তু অনলাইনে থাকবে, প্রত্যেক দিন সোম থেকে শুক্র সন্ধেবেলা জুমে থাকবে 7টা থেকে 9টা, ঠিক আছে? এটা ক্লাসের সময়টা থাকবে। শনি রবি ছোটো ছোটো কিছু টাস্ক আমরা তোমাদেরকে দেব, সেই টাস্কগুলোকে পূরণ করার জন্য, এবং মাঝে মাঝে ওই ডিবেট সেশন বা এইগুলোকে অর্গানাইজ করতে থাকবো। ইন্টারভিউ হবে, ডিবেট সেশনস হবে, বিভিন্ন টপিক নিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করতে বলা হবে, সেখানে হয়তো তোমার গ্রুপ ডিসকাশন হতে পারে, সম্ভবপর, খুব সহজে সম্ভবপর, আর সেগুলো আমরা করব। কারণ ওই যে বলছিলাম পার্সোনালিটি টেস্টের জন্য শুরু থেকেই তৈরি হতে হয়, ওটা কিন্তু দরকার রয়েছে। আমরা কিন্তু পুরোপুরি রেজাল্ট ওরিয়েন্টেড হতে চাইছি। তো তোমাদেরকে কিন্তু সেই ছুটটা আমাকে দিতে হবে, আর আমার নিজের যা দেখা সেই সব কিছু অনুযায়ী আমরা এটাকে করতে চাইছি। ওই জন্য কী করব, তোমাদের ক্লাসেস হয়তো আগামী 1 বছর ক্লাসেস হবে, কিন্তু তোমাদের সাথে আমরা জুড়ে থাকব পরের আরও 2 বছর। আমি আমার একটি স্টুডেন্টের কথা বলছিলাম না, এই ছেলে যে এবারে ইন্টারভিউ দিতে চাচ্ছে, ওই ছেলেটি কিন্তু 2019 আমার কাছে পড়েছে, ফাইনালি 2021-22 যে এক্সামটা সেইটা কোয়ালিফাই করছে। তো মাথায় কিন্তু ওই পেশেন্সটা নিয়ে চলতে হবে, ওই সময়টা রাখতে হবে। আর ওই জন্যই বলছি, যারা কলেজে রয়েছো অলরেডি বা যারা মাস্টার্স করছো, তাদের জন্য এটা বেস্ট টাইম শুরু করা, প্রিপারেশন শুরু করা।
মূল ফোকাসটা কলেজের প্রিপারেশনটাকে দাও, আমাকে দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দাও, খুব অসুবিধা হবে? হ্যাঁ, হয়তো ফেসবুকটা ছেড়ে চলতে হবে, ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলোকে ছেড়ে চলতে হবে, এইটুকু অনুরোধ করব। ভাই যদি নিজেরটা চিন্তা করতে চাও, এই 1-2 বছর একটু ওইগুলোকে ছেড়ে চলা যাক। আমার নিজের একটি ফেসবুকেও অ্যাকাউন্ট আছে, আমার মনে নেই আমি লাস্ট কবে ঢুকেছিলাম। তোমরা তার জন্য আমাকে অ্যান্টি সোশ্যাল বলতে পারো, কিছু যায় আসে না, বাট ফেসবুক করে সোশ্যাল হওয়ার দরকার নেই, ঠিক? আসা যাক, ফেরত আসা যাক, একটু ফোনটাকে সাইলেন্ট রাখলে ভালো হয়। যাই হোক, তো এইভাবে পুরো জিনিসটি কর, যা আমরা কোর্সটা অর্গানাইজ করবো সেটা করবো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু মাঝখানে মাঝখানে মানে 6 মাসে 1 বার হলেও পেরেন্ট টিচার্স মিটিংও করতে পারি। টাকাটি বাবা যখন দিচ্ছে, বাবারও একটু জানা অধিকার আছে কি চলছে না চলছে, কতটা কি প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? ওই জন্য বারবার করে বলছি, আমরা কিন্তু চাপ দেব না, কিন্তু যেটুকু টাস্ক দেওয়া হবে সেটুকু ভাই করো, ঠিক? আর সেটা মাথায় রেখে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সেমিনার বা ওয়ার্কশপগুলো ওইভাবে অর্গানাইজ করছি। আজকে ডেটটা এই জন্য চুজ করা যাতে মে মাসে তোমাদের পরীক্ষার সময়টাতে কোনোভাবে কোনো ডিস্টার্বেন্স না হয়, এইগুলো কিন্তু মাথায় নিয়েই আমরা যা করণীয় সেটা করব, ঠিক আছে? চলো দেখা যাক। আচ্ছা, এতক্ষণ তো কথা বলছিলাম আমি সিলেবাসটা নিয়ে, এবার আসছি আমি লেখার জায়গাটাতে, সিগনিফিকেন্স অফ রাইটিং। অনেকক্ষণ ধরে লেখা 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 করে যাচ্ছি আমি, যে লেখা বা ভাষার ওপর দখল। ভাই একটা জিনিস বোঝো, শুধুমাত্র মানুষের সাথে কাজ করার জন্য নয়, তোমাকে এক্সামটা পাস করতে গেলেও না লিখতে জানতে হবে, লিখতে শিখতে হবে। আজ অব্দি কিন্তু এই পরীক্ষাটার ব্যাপারে কোনো কোর্ট কেস হয়নি, সেটা জানো? আজ অব্দি এই একটি পরীক্ষা যার ব্যাপারে কেউ বলতে পারেনি যে এখানে কোনো রকম কোনো কোনো অসুবিধা কিছু হয়েছে। এই যে মেন্স এক্সামিনেশনটা কীভাবে করা হয় জানো? যখন তুমি মেন্সের পরীক্ষাটা দিতে বসবে, তোমাকে যে ইনভিজিলেটর, তিনি বারবার করে বলবেন প্রথম পাতাটা বাদ দিয়ে আর কোথাও নিজের নাম বা রোল নাম্বার দুটোর একটাও লিখবে না, কোনো এক্সট্রা পেজ দেওয়ার জায়গা নেই এখানে। খাতাতেই কোয়েশ্চেনগুলো ছাপা থাকে, যতটুকু জায়গা দেওয়া রয়েছে তার মধ্যে লিখতে হবে। ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন পাতার পর পাতা ভরিয়ে এসেছিলাম সেটা নয়, যতটুকু দরকার ততটুকু লিখতে হবে। মেটিকুলাস রাইটিং, ঠিক আছে? তার সাথে সাথে বারবার করে বলা হবে যে প্রথম পাতাটা বাদ দিয়ে আর কোথাও নিজের নাম বা রোল নাম্বার লিখবে না। কেন? তুমি যখন খাতাটা জমা দেবে ইউপিএসসির কাছে, যখন খাতাটা যাবে, ওরা প্রথম পাতাটা ছিঁড়ে বাদ দিয়ে দেবেন, ওরা প্রথম পাতায় একটা নাম্বার দেবেন, সেই নাম্বারটা তোমার কপিতেও বসাবে। এবার কপিটা পাঠানো হবে কোনো এক্সামিনারের কাছে, এক্সামিনার জানবে পর্যন্ত না যে ওই কপিটা কোন ছেলেটির, তার নাম কি, তার রোল নাম্বার কি, কিচ্ছু জানার কথা নয়। সম্পূর্ণ নিরপেক্ষভাবে এক্সামিনার খাতাটি কারেকশন করবে। আর এখানে এক্সামিনারদের মোটামুটি টাকা করি দেওয়া হয়, বুঝলে? ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো নয়, তাই ওজন দরে দেখা হয় না, পড়া হয় খাতাটা। তো ওইভাবে খাতাটির কারেকশন হবে এবং তারপর অ্যাকর্ডিংলি রেজাল্ট আসে। তো এক্সামিনে যখন কপিটা পাবেন না, তিনি শুধুমাত্র আনসারগুলো দেখতে পাবেন, তিনি জানবেনও না কার কপি রয়েছে। তো যদি তুমি লিখতে না জানো, তুমি কিন্তু ওই কম জায়গার মধ্যে সুচারুভাবে তুমি লিখতে পারবে না, আর এক্সামিনেরও সেক্ষেত্রে কোনো ভালো আনসার পাবেন না। এবার বুঝতে পারছো কেন লেখাটার ব্যাপারে আমরা এত বারবার করে কথা বলছি, কেন ভাষার ব্যাপারে আমরা বারবার করে কথা বলছি? এই জন্য
ঠিক আছে। তো এই সব কিছু মিলিয়ে মোটামুটি বিষয়টি। আচ্ছা, শুধু এটাই নয়, এক মিনিট দাঁড়াও তো, আমি আজকে স্টাডি মেটেরিয়ালগুলোকে এখানটাতে ওয়ে করতে পারছি না। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনসটাকে নিতে পারলে খুব ভালো হতো। চলো দেখছি একবার। একটু এসের টপিকগুলো দেখি আমরা, কী টাইপের টপিকস থাকে। ভ্যালুজ আর নট হোয়াট হিউম্যানিটি ইজ বাট হোয়াট হিউম্যানিটি ওয়াট টু বি। মনুষ্যত্ব এটা নয়, মানে তোমার ভ্যালুজ বা তোমার তোমার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কিন্তু মনুষ্যত্বের উপর নির্ভর করে না, বরং ওই মূল্যবোধ তোমার মনুষ্যত্বটাকে তৈরি করে। একটা সময় ছিল 2019 এই প্রশ্নটা করার কারণ আছে, তুমি দেখলে 2019 পেপার ছিল। 2018 সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট আসে, সেই জাজমেন্টের ভিত্তিতে এলজিবিটি কমিউনিটি যেটা রয়েছে, এলজিবি কিউ, তাদেরকে কিন্তু আমাদের সাথে সমান অধিকার দেওয়া হয়। 2018 আগে অবধি এই হোমোসেক্সুয়ালিটি এটাকে ক্রাইম হিসেবে দেখা হতো, ইট ওয়াজ এ ক্রিমিনাল অফেন্স। আমি কি দেখছি, সময়ের সাথে সাথে আমাদের মূল্যবোধটা বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমরা যে মূল্যবোধগুলোকে ধরেছিলাম এতদিন অব্দি, লোকে কি বলতো হোমোসেক্সুয়ালস বা এদেরকে, আরে ও তো হোমোসেক্সুয়াল আছে, তো লেসবিয়ান আছে বা এটা আছে, আজ অব্দি ট্রান্সজেন্ডার্স একটা অদ্ভুত চোখে দেখা হয় না। কখনো মানবী মুখোপাধ্যায়ের নাম শুনেছ? আমি এখানে ছবিটা দেখাতে পারবো না মানুষটির, কৃষ্ণনগর ওমেন্স কলেজের প্রিন্সিপাল, শি ইজ এ ট্রান্সজেন্ডার। কে বলেছে আমার দেশের সংবিধানটা শুরু হচ্ছে কি শব্দ দিয়ে জানো? উই দ্য পিপল অফ ইন্ডিয়া সলেমলি রিজলভ টু গিভ আওয়ারসেলভস, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের মানুষ। তো প্রত্যেকটা মানুষের সেই অধিকারটা আছে। আমরা অনেক সময় বুঝি না, আমরা ভালোবাসতে গিয়েও না একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটা সেখানে এনক্রোচ করে চলে যাই। একটা বাচ্চাকেও কেউ বাবু বাবু বলে তার গালটা টিপে ধরতে গেল, আরে বাচ্চাটা হয়তো ভালো লাগছে না সেই মুহূর্তে, কেন তার গালটা জোর করে টিপে ধরতে যাচ্ছ? তোমাদের সাথেও হয়েছে ছোটবেলায়, কোনো পিসিমা মাসিমা বহুদিন বাড়ি এসছেন, আহা বাবু কত বড় হয়ে গেছিস বলে গালটা টিপে দিল, হয়তো লাগলো তোমার। তো মূল্যবোধটা মনুষ্যত্বটাকে তৈরি করে না, মনুষ্যত্ব সেইভাবে মূল্যবোধটাকে তৈরি করবে। আর সমাজের হিসেবে সব কিছু পরিবর্তনশীল, সেটা বোঝো, সেইখানে দাঁড়িয়ে এই এই টপিকটা, এই কোয়েশ্চনটা যেটা দেখছিলাম ওপরেটা, উইজডম ফাইন্ডস ট্রুথ। জ্ঞান সত্যিটাকে তুলে ধরে আনে, জ্ঞান চক্ষু। বিবেকানন্দকে পড়েছি আমরা, এটা বুঝতে পারব। কেন এই সময়টাতেই? দু তিনটে ঘটনা, আবার সুপ্রিম কোর্টেরই দু তিনটে জাজমেন্ট। একটা জাজমেন্ট তো অবশ্যই এইটা যেটা আমি বলছিলাম একটু আগে, এলজিবিকিউ কমিউনিটির তাদেরকে সমান অধিকার দেওয়া। তার সাথে সাথে একটি কার্ড আমরা ক্যারি করি আধার কার্ড বলে, তার উপর একটি কেস হয়েছিল।
সেই কেসটির ভার্ডিক্টেও সুপ্রিম কোর্ট বলে যে না, মানুষের ব্যক্তি স্বাধীনতাটা আগে, ওই ব্যক্তি স্বাধীনতাকে এনক্রোচ করে কোনো কিছু হতে পারে না, ওইটা সব থেকে আগে আসে। ঠিক এইটাকে মাথায় রেখে ওই জন্য এই টপিকটি, এই এতগুলো জাজমেন্ট আসছে, আর সেই জাজমেন্টগুলো কিন্তু ওই বোঝার ক্ষমতাটার জন্য, সেই বোঝার ক্ষমতাটা একটা নতুন সত্য আমাদের সামনে তুলে ধরছে, নতুন রকম একটা সত্যি আমাদের সামনে উঠে আসছে, উইজডম ফাইন্ডিং ট্রুথ। বুঝতে পারছো, এই টপিকগুলো কিন্তু কোনোটাই ফিলোসফির টপিক নয়, দেখতে ফিলোসফি টপিকের মতো, কিন্তু টপিকগুলো প্রত্যেকটা সমাজে যা ঘটে চলেছে তার সাথে জুড়ে রয়েছে, যা এই মুহূর্তে হচ্ছে তার সাথে জুড়ে রয়েছে। এইখানে পার্থক্যটা, এখানে যতগুলো টপিক রয়েছে না, সবকটা টপিক নিয়ে আমি যদি বলতে শুরু করি, আমি ওরকমভাবে একের পর এক বিভিন্ন ঘটনাকে তুলে আনতে থাকবো। এবার বুঝতে পারছো কেন এগুলো কোনো বইতে পাওয়া যায় না, এগুলো ঘটছে এই মুহূর্তে ঘটছে, বইতে কোথেকে থাকবে? ঠিক এইটাই পরীক্ষাটা। একটু দেখি না আরো অন্যান্য কোয়েশ্চন পেপারগুলোকেও দেখি একটুখানি। আমি সব থেকে বেশি যে অংশটা দেখাতে চাইব এই প্রশ্নগুলোকে দেখো, হোয়াট মেক্স ইন্ডিয়ান সোসাইটি ইউনিক ইন সাস্টেনিং ইটস কালচার, বা এম্পাওয়ারিং ওমেন ইজ দ্য কি টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ, এতদিন কেউ বলেছে? একটি মেয়ে যখন পড়াশোনা শিখছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, কাজ করতে যাচ্ছে, সেও তো আরেকটি ছেলের মতো নিজের ক্যারিয়ারটা দেখতে পাচ্ছে, সেও তো চাইবে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে। বিয়ের পর মেয়েটি যদি বারবার প্রেগনেন্ট হতে থাকে, সে কোত্থেকে কাজ করবে, কোত্থেকে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলবে? তো সেই মেয়েটি নিজেও চাইবে না বারবার প্রেগনেন্ট হতে, সে মেয়েটি নিজেও হয়তো একটু ডিলেড ম্যারেজের দিকে, একটু লেট ম্যারেজের দিকে যেতে চাইবে। তো পড়াশোনা শিখিয়ে যখন মেয়েটিকে বড় করে তোলা হলো, সে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখলো, সেটাও কিন্তু একটা খুব বড় জায়গা। তার সাথে সাথে মেয়েটি নিজের ভালো মন্দ বুঝতে শিখছে, সে বলতে পারছে যে না, এই যেগুলো হচ্ছে সেগুলো অন্যায়, সে আটকাতে শিখবে, না বলতে শিখবে। ঠিক ওই জায়গাতে দাঁড়িয়ে এই প্রশ্নটা, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস টু আওয়ার কালচারাল প্র্যাকটিসেস ইন দ্য নেম অফ সেকুলারিজম? সেকুলারিজম আমাদের কালচারাল প্র্যাকটিসকে চ্যালেঞ্জ করে কি করে ফেলে, কখনো কখনো করে ফেলে, কিভাবে জানো? এই প্রশ্নটা করার পেছনে কারণটা কি? আবার 2019 যদি একটু খবর কাগজ পড়ে থেকে থাকো, তখন সবরিমালা বলে একটা মন্দির নিয়ে খুব ঝামেলা চলছিল, মহিলাদের সেই মন্দিরের প্রবেশ অধিকার। মানুষের বিশ্বাস হচ্ছে সেই মন্দিরের যে ভগবান, যে দেবতা কুমার আয়াপ্পান, তিনি একজন ব্রহ্মচারী, কোনো নারীর সেই মন্দিরে প্রবেশাধিকার নেই। ঠিক এদিকে আমার সংবিধান বলছে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে, দ্যাটস আ ভ্যালু অফ সেকুলারিজম। এবার সেখানে দাঁড়িয়ে এই অসুবিধা তৈরি হচ্ছিল। এই ধরনের প্রশ্ন আসে, যে প্রশ্নটা এই মুহূর্তে ঘটে চলা ঘটনাগুলোর সাথে জুড়ে। এবার বুঝতে পারছো কেন এই পরীক্ষাটা শুধু বই পড়ে পাশ করা যাবে না, কোথায় এই পরীক্ষাটা আলাদা?
ক্লিয়ার? আমি আরও কিছু প্রশ্ন এখানে তুলে আনি, আরও কিছু কোয়েশ্চন পেপার এখানে তুলে আনি। এই প্রশ্নটার দিকে দেখো, দ্য লং সাস্টেন্ড ইমেজ অফ ইন্ডিয়া অ্যাজ আ লিডার অফ দ্য অপ্রেসড অ্যান্ড মার্জিনালাইজড নেশনস হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড অন অ্যাকাউন্ট অফ ইটস নিউ ফাউন্ড রোল ইন দ্য ইমার্জিং গ্লোবাল অর্ডার। নেহরুর সময় থেকে ভারতকে লোকে জেনে এসেছে ভারত সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত দেশগুলোর পাশে গিয়ে দাঁড়ায় যারা অসহায়। আজকে সেই ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকে লোকে আর ভারতকে ওই থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের নেতা হিসেবে দেখছে না, বরং দেখছে একটা গ্লোবাল পাওয়ার হিসেবে। এটা শুরু হয়েছে অনেক আগে, এটা শুরু হয়েছে প্রায় 2006-07 সময় থেকে, 2012 থেকে এটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়ে যেখানে ভারতকে একটা উদীয়মান শক্তি হিসেবে দেখতে শুরু করে লোকে, অ্যান ইমার্জিং পাওয়ার, আ গ্লোবাল পাওয়ার হাউস। ঠিক এই যে ইমেজটা চেঞ্জ হচ্ছে ভারতের, তার উপরে এই প্রশ্নটা যে আজ ভারত শুধুমাত্র তৃতীয় বিশ্বের নেতা নয়, আজ ভারত শুধুমাত্র পিছিয়ে পড়া দেশগুলোর নেতা নয়, আজ ভারত শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষগুলোর নেতা নয়, ভারত আজ পুরো বিশ্বটাকে নেতৃত্ব দেওয়ার জায়গায় উঠে আসতে চাইছে, সেইটা মাথায় রেখে এই প্রশ্নটা। যতগুলো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, রাইট, What introduces friction in the ties between India and United States is that Washington is still unable to find for India a position in its global strategy which would satisfy India's national self-esteem and ambition. Actually, কি হয়েছিল 2017-তে যখন ওই মার্কিন সরকার বদল হয়, ডোনাল্ড ট্রাম্প বলে একটি মানুষ ওখানকার প্রেসিডেন্ট হয়ে ওঠেন, তিনি বুঝে উঠতে পারছিলেন না ভারতের সাথে কীভাবে ব্যবহার করবেন। সত্যি সম্পর্ক তলানিতে ঠেকতে শুরু করেছিল, নিচে নামতে শুরু করেছিল। অন্তত বারাক ওবামার সময় ভারতের সাথে আমেরিকা যে সম্পর্ক ছিল সেটা ধীরে ধীরে নিচে নেমে আসতে শুরু করে। আজও কিন্তু সম্পর্কটা ঠিক আগের মতো জায়গায় নেই এখনও অবধি। ঠিক সেইখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা, বারবার করে একটাই কথা বলবো, বলো আমাকে কোন বইতে এই প্রশ্নগুলোর উত্তর থাকবে। থাকতে পারে না ভাই, কারণ সবকটা প্রশ্ন এখনকার সময় হিসেবে। আরে বইটা তো লেখা হবে আরো কিছুদিন পরে গিয়ে, তখন এই প্রশ্নগুলো বেকার, তখন আর এই প্রশ্নগুলো উঠবে না। এইটাই পরীক্ষাটা। ক্লিয়ার? আর ঠিক এইখানটাতে এসে অসুবিধাটা হয়, শুধু আমাদের রাজ্যে নয়, এখনও অবধি অনেক মানুষই চিন্তাভাবনা করেন যে বই পড়ে পরীক্ষা পাশ করা যায়। হ্যাঁ, বই পড়ে অনেক পরীক্ষা পাশ করা যায়, এই পরীক্ষাটা শুধু বই পড়ে পাশ করা যায় না। এই পরীক্ষাটা পাশ করতে গেলে নিজের মাথাটা লাগাতে হয়, বইতে যেটা পড়েছি সেটার ব্যবহারটা জানতে হবে, সেটা কীভাবে ইউজে আসছে সেটা বুঝতে হবে। এটা সেই পরীক্ষাটা। ক্লিয়ার? আচ্ছা, প্রিভিয়াস ইয়ার মেটেরিয়াল হিসেবে আমি আজকে একটুখানি অপারক হয়ে উঠছি, যদিও একটা জায়গা থেকে দেখাতে পারি আশা করি। হ্যাঁ, তো দেখি এখানে মোটামুটি যেগুলো দেখছো এগুলো সবকটাই ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউর যে ওয়েবসাইটটা রয়েছে না, ওই ওয়েবসাইটে দেওয়া আছে। ধরো আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে গেলাম, তো মোটামুটি তোমার যেখান থেকে শুরু করার আর কি, একদম যেগুলো বেসিক মেটেরিয়াল আমি সেগুলোকে আগে দেখাই। কিছু এনসিইআরটি চ্যাপ্টার্স আছে, এগুলো সমস্ত চ্যাপ্টার্স জানো তো, এটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ক্লাস 11-এর এনসিইআরটি। এই
বেসিক যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেখান যেগুলো বেসিক মেটেরিয়াল বলি আমরা, এগুলো সমস্ত দেওয়া আছে তোমার ওই ওয়েবসাইটটাতে currentaffairsreview.com। ঠিক ওখানে একটা সেকশন ক্রিয়েট করা আছে বেসিক জিএস মেটেরিয়াল বলে, ওখান থেকেই তোমরা পেয়ে যাবে, অন্তত শুরুটা ওখান থেকে করতে পারো। আচ্ছা, শুধু কিন্তু ওইটা নয়, তার সাথে সাথে আমার একটি কোনো খবরের কাগজ চাই, সেটা দা হিন্দু হতে পারে, সেটা দা স্টেটসম্যান হতে পারে, সেটা আনন্দবাজার হতে পারে, কিন্তু কোনো একটি খবরের কাগজ আমার চাই। আচ্ছা, বাইরের রাজ্যে না, সবাই দা হিন্দু করতে থাকে, কারণ তারা এটা জানে না যে তোমার কাছে কী কী জিনিস আছে। পশ্চিমবঙ্গে আমাদের কাছে আরও একটি ভালো নিউজ পেপার আছে, দ্য স্টেটসম্যান। এটা কিন্তু বাইরের লোকেদের ধারণা নেই, জানা নেই, তাই তারা ওই দা হিন্দু করতে থেকে যায়। আমার কিন্তু স্টেটসম্যান দিয়েও কাজ হয়ে যাবে। তো এই জন্য বুঝতে হবে এই খান্ডাতে এসেই পার্থক্যটা হয়ে যায়, জানো তো। এই হিস্ট্রির কথা বলছিলাম না, বাইরে সবাই তোমার তামিলনাড়ু বোর্ড এনসিআরটির পেছনে দৌড়ায়। আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব সুন্দর হিস্ট্রির বই আছে, জীবন মুখোপাধ্যায়। তারা কিন্তু কেউ জানে না ওই বইটার কথা। তো তারা সবাই হিস্ট্রির বেসিক বই বলতে তামিলনাড়ু বোর্ড এনসিআরটি। এই খানটাতে এসে পার্থক্যটা হয়ে যাচ্ছে। আমি যে এই যে বলছিলাম না যে আমরা যে কোর্সটা করতে চলেছি, আমরা যে ক্লাসেস করতে চলেছি, সেখানে আমরা চেঞ্জ করবো, আমরা ভাঙবো জিনিসটাকে। কারণ বাইরের স্টেটে তাদের কাছে যা রিসোর্সেস আছে আর আমার কাছে যা রিসোর্সেস আছে, তার মধ্যে পার্থক্য আছে ভাই। আমি আমার রিসোর্সটাকে ব্যবহার করতে চাইব, কেন করবো না? আমি যদি দ্য স্টেটসম্যানের মাঝের পাতাটা পড়ি, সেটাও আমার জন্য যথেষ্ট। আমি যদি হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা তুলি, সেটাও আমার জন্য খুব ভালো। বেসিক হিস্ট্রিটা আমার ওখান থেকে হয়ে যাবে। অ্যাডভান্সের জন্য হ্যাঁ, আমাকে আরো অন্য কিছু বই পড়তে হবে, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে পুরো জিনিসটাকে অর্গানাইজ করা। ক্লিয়ার? তো মোটামুটিভাবে আমি বারবার করে বলবো যে তোমাদের যে বইপত্রগুলো দরকার রয়েছে, মোটামুটি এখানটাতে পেয়ে যাবে। তোমার ধরো এই এই বইটা, এই চ্যাপ্টারটা হলো, বা এই চ্যাপ্টারগুলো তোমার বায়োলজির চ্যাপ্টার, অ্যাকচুয়ালি এনসিআরটি বায়োলজির ক্লাস টুয়েলভের যে বইগুলো রয়েছে তার চ্যাপ্টার আছে। এই চারটে চ্যাপ্টার, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এনভায়রনমেন্টাল ইস্যুস। ঠিক আছে, এই চারটে চ্যাপ্টার আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির চ্যাপ্টারটা, ইকোলজি এনভায়রনমেন্ট আমরা যে দেখছিলাম, ইকোলজি ক্লাইমেট চেঞ্জ বায়োডাইভার্সিটি, তার বেসিকটা আমাকে দিয়ে যায়। আর এগুলো সবকটা কিন্তু ওই ওয়েবসাইটটাতে আছে, মোটামুটি ওখান থেকে তোমার কাজ শুরু করতে পারো, তার সাথে কোনো একটি নিউজ পেপার। ক্লিয়ার? তো এই দিয়ে আপাতত আমরা শুরু করতে পারি। আর তার সাথে বারবার করে বলছি, লেখার অভ্যেসটা তৈরি করা। আমরা কিন্তু ক্লাসের প্রথম দিকে, আমরা যখন ক্লাস শুরু করবো, প্রথম এক মাস আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আর লেখা, এই দুটোর ওপর কাজ করব। আর পাঁচটা, দেখো আমরা তো ঠিক ওই ব্যবসায়িক কোচিং ইনস্টিটিউট নই, আর হলে পরে অবভিয়াসলি আমি রামকৃষ্ণ মিশনের সাথে একসাথে আমরা কাজ করতেও আসতাম না। ঠিক, আমাদের আমরা যেভাবে কাজ করতে চাইছি সেটা অনেক বেশি করে যেন সার্ভিসমুখী হতে পারে এবং রেজাল্ট ওরিয়েন্টেড হতে পারে। ওই জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু একদম বেসিক জায়গাগুলো থেকে কাজ করা শুরু করতে চাইব। সেইভাবে পুরো এক বছর ধরে সিলেবাসটাকে কভার করা হবে, 12 মাসের কোর্স হবে, 12 মাস ধরে ওই পুরো সিলেবাসটাকে আমরা কভার করব। এবছর মে মাস থেকে শুরু হচ্ছে, পরের বছর এপ্রিল মাস অবধি এই ক্লাসেস চলবে, ওইভাবে চলবে। ক্লিয়ার? চলো দেখা যাক তারপরে। আচ্ছা, আজকে আমার যা মেন বলার ছিল, যে জায়গাগুলো দেখানোর ছিল, মোটামুটি 1.5 ঘন্টা সময় আমি সেটা তোমাদের দেখিয়েছি। এবার আমি যেটা জানতে চাইবো সেটা তোমাদের প্রশ্নগুলো, তোমাদের যে কোয়েরিজ আছে সেগুলো এতক্ষণ তো দেখলে, এবার বলো তোমাদের প্রবলেমস আর কোথায় কোথায় হচ্ছে। কারণ আগের দিনকে কোথাটা সেশনটা আমাদেরকে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল। আজকে হয়তো মাইক নেই আমাদের কাছে, কোনো অসুবিধা নেই,
যার যার যা কোয়েশ্চেন আছে তোমরা অ্যাটিজ জিজ্ঞাসা করতে পারো। ছোট ক্লাস আছে, ছোট ক্লাসরুম, ছোট, হ্যাঁ বলুন বলো। কি হয় জিনিসটা বলি তোমাকে, আজকে যদি আমি জিজ্ঞাসা করি জিওগ্রাফির একটা প্রশ্ন তোমার কিন্তু মাথায় নেই, কোনো কিছু মাথায় নেই, ক্লাস 10 অবধি পড়েছিলে তারপর হয়ে গেছে। আজ যদি তোমাকে আমি বলি যে তুমি আমাকে বলো তো এই আমাদের উত্তরে যে হিমালয় পর্বতমালা কীভাবে তৈরি হয়েছে, বলে উঠতে পারবে না। কার মনে আছে? ওই বেসিক্সগুলো আবার ফিরিয়ে আনতে হবে। ওইটার জন্য লোকে বলে ওই এনসিইআরটি বইগুলোর কথা, যে ওই এনসিইআরটি বইগুলোতে বেসিক্সগুলো দেওয়া আছে, ঠিক আছে? ওর নোটস মেকিং আমার কোনো দরকার নেই, ঠিক? আর আমি বারবার করে একটা জিনিস কিন্তু বলছি ভাই, ইন্টারভিউর যে দেখো, টপারদের যে ইন্টারভিউ দেখো, তার দায় দায়িত্ব কিন্তু আমার নয়। ওই টপারটা তোমাকে 14 ঘন্টা পড়তেও বলেছে, তুমি 14 ঘন্টা পড়ে নাও তো 1 বছর, সব কিছু দায় দায়িত্ব আমি নিতে পারবো না ভাই। ও টপার অনেক কিছু বলেছে বলার জন্য, ঠিক আছে, নিজেকে মহান করে দেখানোর জন্য না, অনেক সহজে হতে পারে, অনেক কম এফার্টে হতে পারে। এই পরীক্ষাটাকে লোকে একটা ভয়ের জায়গা বানিয়ে দিয়েছে, এটা দেখানোর জন্য যে আমি কত মহান কাজ করেছি, আমি একটা বিশাল বড় ভয়ানক পরীক্ষা পাশ করে এসেছি, সহজে হতে পারে, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা বল, ওইটাকে কমিয়ে আনা যায়। আমি ওই জন্য বলছিলাম না যে প্রথম 1 মাস কিন্তু আমরা শুধু নিউজ পেপারে কাজ করব, এই পুরো ব্যাপারটাকে 1 ঘন্টায় নামিয়ে আনা যায়। আমার প্রথম মাসটাই কিন্তু ওই কাজটাই করব, কারেন্ট অ্যাফেয়ার্স আর লেখা, লিখতে শেখা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায়। প্রথম 1টা মাস পুরোপুরি এটার ওপরই যাবে। আমি জানি না তোমরা কে কতটা পড়েছো, কি করেছো, আমি কিন্তু ক্লাস এটা ভেবেই শুরু করব, কেউ কিচ্ছু জানো না, আমি একদম স্ক্র্যাচেস থেকে শুরু করতে চাইব, ঠিক আছে? থ্যাংক ইউ। ও বেচারি হাত তুলেছিল আগে, ওটা নিয়ে নি ভাই বল। দেখো বাংলায় লিখে আমার জানার মধ্যে 2007 ব্যাচের 2-3 জন আছেন, একজন আইএএস অফিসার আছেন 2007 ব্যাচের যিনি বাংলায় লিখে পাশ করেছেন, ঠিক আছে, তিনিও কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। যাই হোক, হ্যাঁ বাংলায় লিখে পাশ করা যায়, এটা কথা না যে বাংলায় লিখে পাশ করা যায় না, ভাষাটার উপর দখলটা তৈরি হতে হবে। তবে একটা অসুবিধা আছে যেটা আমরা হয়তো, মানে কিছু কিছু জিনিস আছে যেটা এখন থাক, মানে ওপেন সেমিনারে সেগুলো কথা না বলাই ভালো, ঠিক আছে? দু একটা জিনিস থাকে যেখানে অনেক সময় লোকে ডিসকারেজ করে বাংলায় লিখতে, কিন্তু বাবু তুমি যদি লিখতে জানো না তুই বাংলাতে লিখেও পাশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, সেটুকু আমি দায়িত্ব দিয়ে তোমায় বলতে পারি, ঠিক আছে? তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, এইটাই বিউটি এক্সামিনেশনটার, ইউ টু সাবস্টান্সিয়েট ইউরসেলফ। এটা কিন্তু চায়ের দোকানের আড্ডা নয়, চায়ের দোকানে একজন জ্ঞানী মানুষ, তারাও তো জ্ঞানী অবশ্যই, চা খেতে খেতে অনেক কিছু বলে তুলে থাকেন, ঠিক আছে? এই পরীক্ষাটা কিন্তু সেটা না, এখানে তুমি যেটা বলছো সেটা প্রমাণ করতে হবে। তুমি যদি নিজের আনসারের মধ্যে, এই জন্যই লিখতে শেখাটা, তুমি যদি নিজের আনসারের মধ্যে এক্সাম্পল দিয়ে নিজেকে জাস্টিফাই করতে পারো, এক্সামিনার নম্বর দিতে বাধ্য, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কিছু, আর কারো কোনো প্রশ্ন নেই? প্লিজ।
না কোনো কিছুই ওরকমভাবে বোঝার বোঝা ওরকমভাবে হয় না বাবু। ধরো প্রথম যে নিউজ, প্রথম যে আর্টিকেলটা তুমি পড়লে, তার মধ্যে ধরো তোমার 70% খবরাখবর দেওয়া আছে। পরের যে আর্টিকেলটা তুমি পড়বে, তুমি দেখবে এর অনেক কিছু ওখানে রিপিট করা হয়েছে, হয়তো 10% এক্সট্রা ওখানে ইনফরমেশান হয়েছে। আমাকে ওই 10% ইনফরমেশানটা ওখান থেকে তুলে নিতে হবে। তারপর আবার একটা তৃতীয় আর্টিকেল এলো, সেখানে তো আবার 5% অ্যাডিশনাল ইনফরমেশান আছে, সেইটা আমাকে ওখান থেকে তুলে নিতে হবে। এইভাবে আমাকে ইনফরমেশান বিল্ডিং করতে হবে, এটাকে আমরা ইনফরমেশান বিল্ডিং বলি। এইভাবে পড়তে হবে। না ওখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তুমি দেখো ইংলিশ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ওই যে বললাম 22টা ভাষা আছে, তার মধ্যে যে কোনো একটি ভাষা, ইংলিশ কিন্তু ওই 22টা ভাষার মধ্যে নয়। ইংলিশ ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নয়, ওই 22টা ভাষার মধ্যে আসে না। তো ওখানে তোমার চয়েসটা ওই বাংলা, হিন্দি, নেপালি, মৈথিলি, সাঁওতালি, ওড়িয়া এরকমভাবেই আছে। ঠিক আছে, ওকে। আর কেউ? হ্যাঁ, ও বাচ্চা দাঁড়িয়ে পড়েছিল, বল। না 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 না, আমরা কি করবো জানো, প্রথম প্রথম আমরা তোমার জন্য নিউজগুলোকে পর্যন্ত চুজ করে দেবো যে এই এইগুলো পড়া যাক। প্রথম 20 দিন আমি তোমাকে বলবো না নিজে থেকে ঘাঁটো, আমরাই চুজ করে দেবো। তারপরে একটা লম্বা কাজ শুরু হবে, যেখানে আমি নিউজ পেপার তোমাদের সামনে খুলে ধরবো, সফট কপিটা খুলে রাখবো, তোমাদের বলবো চুজ করো কোন নিউজটা দরকার। ঠিক, তো শিখতে হবে যে কোন নিউজটা আমার জন্য দরকার, কোন নিউজটা আমার জন্য দরকার নয়। ওই যে বললাম যে পুরো ব্যাপারটা 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, ঠিক অতটুকুই দরকার নিউজ পেপারের, তার বেশি কিন্তু না। দেখো কোনো জিনিসই কিন্তু আমরা অতিরিক্ত পড়বো না, তার দরকার নেই, সব কিছু একটা মডারেশনে দরকার রয়েছে আমার। ক্লিয়ার বাবু? বসো বসো, উঠে দাঁড়িয়ে না প্লিজ। হিন্দিতে দেওয়া রয়েছে। হ্যাঁ কেন না, কিন্তু আচমকা বাংলায় লেখা যাবে না। তোমাকে কি করতে হবে, যখন ফর্ম ফিল আপ করছো তখনই মেনশন করে দাও যে তুমি বাংলায় পরীক্ষা দেবে না ইংলিশে পরীক্ষা দেবে। আমার কাছে এই মুহূর্তে প্রণবের ড্রাফটটা ডাউনলোড করা নেই, দাঁড়া তো দেখি না, আমার ফোনে আছে, এখানে নেই। আমি যদি তোমাকে দেখাতে পারতাম ফর্মটা, মেন্সের ফর্মটাকে, ওটাকে ডিটেলড অ্যাপ্লিকেশন ফর্ম বলা হয়। ওখানে তোমার থেকে বারবার করে ওরা জানতে চাইবে যে তুমি মেন্স এক্সামটা কিসে দিতে চাও, মেন্স এক্সামের মধ্যে তুমি জিএসটা কিসে দিতে চাও, অপশনালটা কিসে দিতে চাও। তুমি অপশনাল আলাদা ভাষায় দিতে পারো, তুমি ধরো বলে আমি জিএসটা ইংলিশে লিখবো, অপশনালটা আমি বাংলায় লিখবো, বা জিএসটা আমি বাংলায় লিখবো, অপশনালটা আমি ইংলিশে লিখবো, সেটাও করতে পারো। তোমাকে ওরা জিজ্ঞাসা করবে ইন্টারভিউ কোন ভাষা দিতে চাও, সবকটা জিনিস সবকটা জায়গাতে তুমি আলাদা করে ভাষা চুজ করতে পারছো। এমনকি তোমাদের, তোমরা জানলে অবাক হবে, বসো 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 বাবু, সাঁওতালি এবং তোমার আর একটা কোন ভাষা রয়েছে যেটা অনেকগুলো স্ক্রিপ্টে লেখা যায়। সাঁওতালির জন্য ওলচিকি স্ক্রিপ্ট আছে, সাঁওতালির জন্য বাংলা স্ক্রিপ্ট আছে, সাঁওতালির জন্য হিন্দি স্ক্রিপ্ট আছে, 3টে স্ক্রিপ্ট আছে সাঁওতালির জন্য। কেউ সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে চায়, সে বললো আমি সাঁওতালি ভাষায় পরীক্ষা দেব কিন্তু বাংলা স্ক্রিপ্টে দেব, সে বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত সুবিধাগুলো আছে, কিন্তু ভাই আগে থাকতে বলে দিতে হবে, ওই মুহূর্তে বসে নয়। ঠিক, কারণ তোমার মানে সেইভাবে ওরা বন্দোবস্তটা করবে না, সব বন্দোবস্তটা ওদের করতে হবে, আচমকা বললে পরে কোথেকে বন্দোবস্ত হবে, ওই জন্য এইভাবে করা। কারণ একটা খাতাও যদি হারিয়ে যায় আজ অব্দি হয়নি,
কিন্তু যদি একটা খাতাও হারিয়ে যায় তুমি বলো ইউপিএসসির জন্য কতটা অপমানজনক হয়ে যাবে। তুমি আশঙ্কা বাংলায় লিখলে, সেটা চলে গেল ইংলিশের খাতার মধ্যে, কারণ তুমি আগে থাকতে বলো তুমিও ইউপিএসসিকে চেপে ধরবে। আমি এত বড় পরীক্ষাটা দিয়েছিলাম, দেশের সব থেকে সম্মানীয় পরীক্ষাগুলোর মধ্যে একটা, যে আমি পরীক্ষাটা দিয়েছিলাম, আমার খাতা কোথায় গেল? আজ এক্সামিনার ইংলিশে কপি কারেকশন করবে, ধর তামিলনাড়ু বসে কোনো এক ইংলিশ এক্সামিনার কপি কারেকশন করছে, তার কাছে ওই বাংলা স্ক্রিপ্টটা চলে গেছে আশঙ্কা, সে তো বুঝে উঠতে পারবে না ওটা কী আছে। তো কোনো কিছু আচমকা হবে না, তোমাকে ওই জন্য আগে থাকতে পুরো সুযোগ দেওয়া হবে, তুমি কি করতে চাও সেটা বলো, সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করা হবে তোমার জন্য সম্ভবপর, ঠিক আছে? আর এই জন্যই আমরাও প্রত্যেকটা জিনিসকে আমরা আগে থাকতে দেখব, আগে থাকতে দেখব, বুঝবো, নিজেদেরকে সেইভাবে তৈরি করব। একটা জিনিস জেনে রাখো, এটা কিন্তু ভাঙা গড়ার খেলা। আগে থাকতে একটা ধারণা মাথার মধ্যে নিয়ে সেই ধারণা অনুযায়ী আমি পুরো এগিয়ে গেলাম তা নয়। আমরা মাঝে মাঝে ওই জন্য তোমাদের সাথে কথা বলবো, আমি পার্সোনালি মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলবো শনি রোববারগুলোকে ব্যবহার করে, যে কোথায় অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, সেই অনুযায়ী আমরা ইন্ডিভিজুয়ালাইজড হতে চাইব। আমার হাতের পাঁচটা আঙুল যেমন একসমান নয়, তোমরাও কিন্তু একসমান নয়, কিন্তু আমার জন্য তোমরা প্রত্যেকে মানে রাখবে। যারা যারা ভরসা করে আমার সাথে আসবে তোমরা প্রত্যেকে আমার জন্য মানে রাখবে, তো সেই হিসেবে কিন্তু আমরা কাজ করতে চাই, ঠিক আছে? হ্যাঁ বল। দুটো কারণ। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের দেশে না, মানে ব্রহ্মার নাম শুনেছ, হিন্দু দেবতা ব্রহ্মা, আমাদের দেশে মোটামুটি তোমার রিপোর্টাররাও ব্রহ্মার মতোই, তারা সব কিছু জানেন। একজন রিপোর্টার যিনি আজকে তোমার হয়তো একটা কোনো সামাজিক ঘটনা, কোথাও একটা কোনো কেউ মানে খুন জখম তো আমাদের দেশে হয়েই থাকে, সেটা ভারত বা পশ্চিমবঙ্গে হোক, তামিলনাড়ুতে হোক, সব জায়গাতে, ওটা আমাকে বলতে যাও না যে এখানে হয়, ওখানে হয়, সেখানে হয়, সব জায়গায় হয়। তো একটা রিপোর্টার যে আজকে ওই খুন জখম নিয়ে লিখলো, সে কালকে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে লিখবে, পরশুদিনকে সেই আবার লিখতে বসবে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। মানুষরা কত জানে চিন্তা করো তো, তিনি যা লিখবেন না, আমরা যারা টেকনিক্যাল জিনিসটা অ্যানালাইজ করি তারা জানি যে ওই লেখাটা পড়ার সময় এক বাটি নুন নিয়ে বসা খুব ভালো, উই নিড টু টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। তো নর্মাল নিউজ রিপোর্টিং আমরা যখন পড়ি সেটা থেকে পড়ে পরীক্ষার জন্য লেখা খুব রিস্কি, উনি নিজেও জানেন না উনি কি লিখে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু এখানে দাঁড়িয়েই যারা আর্টিকেলটা লিখছেন তারা কিন্তু ক্ষিতিশের মতো বা আমার মতো বা আর পাঁচজন যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সেরকম সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে নিজের সাবজেক্টটা নিয়ে লিখছে, সে কিন্তু জানে সে কি লিখছে। তো আর্টিকেলগুলোতে যেটা লেখা হয় সেটা ফ্যাকচুয়ালি অ্যান্ড কনসেপচুয়ালি অনেক বেশি কারেক্ট দ্যান দ্য নিউজ রিপোর্ট, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা ঘটনা যখন ঘটে গেছে সেটার সমস্ত জায়গাগুলোকে বিচার করে, সমস্ত দিকগুলো বিচার করে তারপর সেটা নিয়ে আর্টিকেলটা লেখা হয়। একজন এক্সপার্ট আর্টিকেলটা লেখেন সবকটা দিক বিচার করে, নিউজ রিপোর্টের ক্ষেত্রে সেটা হয় না। নিউজ রিপোর্টে কী থাকে, আজকে এই মুহূর্তে ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজকে এই মুহূর্তে রাশিয়া লিভের ওপর আক্রমণ করেছে, লিভের ওপর আক্রমণ করেছে, তিন চারবার হয়তো দেখবো লিভের ওপর আক্রমণ করেছে শব্দটাই ব্যবহার করা হয়েছে। হ্যাঁ তো হয়েছে, আমি কী করবো, সে তো হয়ে গেছে, কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, এর পরবর্তী কী হতে পারে, লিভের ওপর আক্রমণ করা হয়েছে। এই জন্য বলা হয় যে আর্টিকেলগুলোকে পড়ো, এক তো ওগুলো সমস্ত প্রত্যেকটা আঙ্গিক, আমরা বাংলায় যেটা বলি পয়েন্ট অফ ভিউজ, ওই প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউকে এবং প্রত্যেকটা ডাইমেনশনকে ওখানে কভার করবে, এবং তার সাথে সাথে কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ওই আর্টিকেলটা লিখবে, ওরা ফ্যাকচুয়ালি অ্যান্ড কনসেপচুয়ালি অনেক বেশি কারেক্ট হবে দ্যান দ্য নিউজ রিপোর্ট, এই জন্য বলা হয়। এটা কিন্তু একদম ঠিক কথা, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কেউ?
একটু এই মানুষগুলো থেকে এড়িয়ে চলো, প্রচুর এরকম মানুষ পাবে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে পাবে। তুমি কি করছো, তোমার বাবার তা নিয়ে বিশেষ মাথা ব্যথা হবে না, পাশের বাড়ির কাকু কিন্তু এসে বলবেন তুই ইউপিএসসি দিবি। একটু এই মানুষগুলোকে এড়িয়ে চলো, ঠিক আছে? সব জায়গাতেই আছে, তোমাদের জন্য তো তবু অসুবিধাটা কম। একটা মেয়ে যদি বাই চান্স বলে আমি আইপিএস অফিসার হতে চাই, তারপর তোমার ধারণা নেই সেই মেয়েটিকে কী কী প্রশ্ন ফেস করতে হতে পারে। তুই পুলিশ হবি, তোকে বিয়ে করবে, আরে মেয়েটা জীবনে বিয়ে করাটাই সব কিছু। তারপর কথাবার্তা শুরু হবে, তার মার উপর অত্যাচার শুরু হবে, তোর মেয়ের জন্য ছেলে পাওয়া যাবে না, ও তো পুলিশ, ঠিক আছে? একটু এই মানুষগুলোকে না এড়িয়ে চলা যাক। এরকম প্রচুর কাকিমা পিসিমা মাসিমা অনেক পাবো আমরা, একটু এই মানুষগুলোকে এড়িয়ে চলা যাক। হ্যাঁ বলো। দেখো, পেপারটাকে বলা হয় এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিচিউডের পেপার, ঠিক আছে? কিছু এমিনেন্ট মানুষজন, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, তোমার মহাত্মা গান্ধী, আম্বেদকর, এদের যে ফিলোসফিজ, এরা যেভাবে জীবনটাকে দেখেছেন, যে মূল্যবোধটা এরা তুলে ধরেছেন, সেই এথিক্স, সেই ভ্যালুজগুলোকে নিয়ে ওখানে পুরো ডিসকাশনটা। সেখানে যেমন ইন্ডিয়ান থিঙ্কার্সরা আছে, কিছু বিদেশি থিঙ্কারও আছে, রুসো, ভলতেয়ার, এদেরও ডিসকাশন সেখানে রয়েছে, তাদেরকে নিয়েও ডিসকাশনটা রয়েছে। মেন ব্যাপারটা হচ্ছে, তোমরা এসের পেপারটা দেখছিলে ভাই, আমরা যে মানুষ না, আমরা মানুষ হয়েছি দুটো শব্দ মিলিয়ে, মান হুশ, ওই হুশটা আসে কিন্তু এই মূল্যবোধটা থেকে। তার পেপার ওইটা, ওই এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপ্টিটিউড, ঠিক? এই জন্য ইউপিএসসি ওই পেপারটার উপর এতটা ফোকাস করেন, ওই টপিকটার উপর এতটা বেশি ফোকাস করেন, রাইট? দ্যাটস ইট। আর কিছু? আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে যে দেখো, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে না, সেটা ভালো না লাগার একটা খুব বড় কারণ হচ্ছে তোমার সেই টিচারটাকে ভালো লাগে না। এটা কিন্তু আমাদের স্কুলের সময় থেকে হয়ে এসছে, আমাদের সেই সাবজেক্টগুলো ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, যে সাবজেক্টের টিচারগুলোকে আমাদের ভালো লাগে না, ঠিক? আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা বেসিক কাজ চালানোর মতো দরকার আমাদের রয়েছে। এই জন্য দরকার রয়েছে, একজন আইএস অফিসারেরই কথা চিন্তা করো, শক্তিকান্ত দাস, নাম শুনেছো? এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, গভর্নর আরবিআই। মানুষটি একটি আইএস অফিস, একজন আইএস অফিসার ছিলেন, রিটায়ার করার পরে আজকে আরবিআইয়ের গভর্নর হয়েছেন। ইনি রিটায়ার করেছেন কিন্তু আমাদের ফিনান্স সেক্রেটারি হিসেবে, ঠিক আছে? ইনি কিন্তু হিস্ট্রিতে এমএ, একজন হিস্ট্রিতে এমএ, সে আমাদের ফিনান্স সেক্রেটারি হয়েছিলেন, আর তিনি এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হয়ে বসেছেন। কিরম গোলক দাদা না? না নয়। কেন নয়? আরে বসো বসো বসো। তার যতটা দরকার ইকোনমিটাকে জানার, পরীক্ষার সুবাদে প্রথম থেকে তিনি সেটা জানতে শিখেছেন, এখান থেকেই পড়ানো শুরু হয়েছে। পরীক্ষাটা পাশ করার পরে ওই মানুষটি একটা লম্বা সময় ফিনান্স মিনিস্ট্রিতে কাজ করেছেন, তখন এই সময়কার যে বেসিক নলেজটা, সেটা ওনার কাজে লেগেছে, ওনাকে ওখানে কাজটা বুঝতে। তার পরবর্তী পরিস্থিতিতে ওনার যখন ফিনান্সের কাজটা ভালো লেগেছে, উনি ফিনান্সে এমবিএ করেছেন,
ঠিক সেই সুযোগটাও আছে চাকরিতে থাকতে থাকতে তুমি কিন্তু পড়াশোনা করতে পারো। লিয়েন বলা হয়, দু বছর একটা লিয়েন পিরিয়ড দেওয়া হয়, ঠিক তুমি এমএ করো, তুমি এমবিএ করো, তুমি যা করতে চাও করতে পারো, তুমি হায়ার স্টাডিজ করতে পারো, ইভেন তুমি ফরেনে গিয়ে পড়তে পারো, তোমার স্যালারি কিন্তু চালু থাকবে, সরকার তোমাকে স্যালারিও দিতে থাকবেন, স্কলারশিপ অ্যারেঞ্জ করবে, প্লাস তোমাকে পড়তে বলবে। উনি পড়েছেন, ভারতে ফিরে এসেছেন, আবার ফিনান্স মিনিস্টারে ফেরত গেছেন, বহু বছর ফিনান্স মিনিস্টারে কাজ করার জন্য তিনি কিন্তু সত্যি সত্যি অর্থনীতি বিষয়টাতে আজ একজন পণ্ডিত মানুষ হয়ে উঠেছেন। তবে তিনি ফিনান্স সেক্রেটারি হয়েছিলেন, তারপর আছে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এবার কি ভজঘট ব্যাপার মনে হচ্ছে না? তো এই জন্য তো প্রত্যেকটা সাবজেক্টের এখানে দরকার আছে, কাজের জায়গাটাতে দরকার আছে। হ্যাঁ আছে, ঠিক আচ্ছা, যে সাবজেক্টটা নিয়ে অসুবিধা হচ্ছে সেটা আমাদেরও দায়িত্ব রয়েছে তোমাকে আরও বেটারভাবে আরও সহজে সেটা বোঝানো, সেটা সেইভাবেই আমরা করব, ঠিক আছে? কিছু কিছু সাবজেক্ট কিছু কিছু সময় আমরা বলি যে হ্যাঁ এই জায়গাটা ফাঁকি মারতে পারো, ফাঁকি মারার জায়গাটা এখন থাক, ঠিক ওটা পরে আসো। বল তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ারে আছো, ফার্স্ট ইয়ারে আছো মানে তুমি এবার সেকেন্ড ইয়ারে উঠবে আর কি, সেকেন্ড সেমে আছো, তোমার থার্ড সেম শুরু হবে এবার থেকে। আমি ওই যে বলছিলাম, তুমি যদি 3 ঘন্টা সময় তুমি ম্যানেজ করতে পারো দিনে আমার জন্য, ওটুকু আমার জন্য যথেষ্ট। না আমি পড়াবো 2 ঘন্টা, আমি কাজ দেবো 1 ঘন্টার, সাকুল্যে 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় তুমি যদি ম্যানেজ করতে পারো তোমার জন্য, এবার এই 3 ঘন্টা তুমি কী করে ম্যানেজ করবে সেটা তোমার উপরে। তোমার নিজের মধ্যে যদি খিদেটা থাকে যে আমাকে আগে বাড়তে হবে, আমাকে কিছু করতে হবে, তুমি করবে। এই 3 ঘন্টা সময়টার মানে জানো? বছরে কতদিন? 365। আমি 65 দিন ছেড়ে দিলাম, 300 দিন, ঠিক 300 দিন ইন্টু 3 ঘন্টা মানে 900 ঘন্টা, 2 বছর সময় মানে 1800 ঘন্টা। সময়টা কিন্তু কম না। আমি বলেছি যে এখন 1 বছর আমরা ক্লাস নেব, তারপরে কিন্তু 2 বছর আরও তোমার সাথে আমরা জুড়ে থাকব। তোমার যখন যেখানে যা অসুবিধা হতে থাকবে প্লিজ বারবার করে আমাদের কাছে নিয়ে আসবে, সেখানে সংকোচ করতে যাবে না। এমনকি ক্লাসের ভিডিওগুলো এগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল করানো থাকবে পরের ওই 2 বছর আরও, যে ভিডিওগুলো দেখো, রিভাইজ করো, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে রিভাইজ করো, ঠিক? আমি সামান্য প্রণবের কথাই বলছি এখন বারবার করে। 2019 পর থেকে তুমি চিন্তা করতে পারো না কীভাবে প্রণব আমাকে বিরক্ত করতে থেকেছে। ওটা কিন্তু বিরক্ত না, ওটা কিন্তু আমরা এনজয় করি, ওটা করেছে বলে কিন্তু আজকে ইন্টারভিউটা দিতে যাচ্ছে, ঠিক? তো আমি কিন্তু তোমাদের প্রত্যেকে থেকে সেটা আশা করো, করো, কিচ্ছু যাবে আসবে না, এখানে কারো কিচ্ছু মনে করার নেই, ঠিক আছে? তো এটাই ব্যাপারটা বলো, তুমি যদি 3 ঘন্টা সময় আমাকে বার করে দিতে পারো যথেষ্ট। চলো আর কিছু, এনিথিং এলস এনিমান? আরে আজকে তো আমি প্রশ্ন বেশি আশা করবো আশা করেছিলাম, নেই? তাহলে আমরা এখানেই সেশনটাকে শেষ করছি আজকে, ঠিক আছে? ইয়া প্লিজ, পেপার না, সাবজেক্ট, টপিক। মোটামুটি ধরো তোমার যেটা, তুমি নিজে আমাকে বলো, এতগুলো সাবজেক্ট তো সামনে রয়েছে, কোনটার প্রতি ভেতর থেকে টান আসে? কোনটা? হিস্ট্রি। শুরু করা যাক ওখান থেকে, রাইট? বেসিকগুলো তোমাকে যে বললাম, ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিভিউ ওয়েবসাইটটাতে যাও, ওখানে পেয়ে যাবে বেসিক মেটেরিয়ালগুলো, ডাউনলোড করো, ওখান থেকে শুরু করতে পারো। তুমি যদি আমাকে বলো, আমি সবসময় বলবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করবো, আমি যদি ক্লাসও শুরু করবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে,
দেখো, আমি আমি সবসময় বলবো তোমার যেটা ভালো লাগে নিজে পড়ার সময় সেখান থেকে শুরু করো। যদি নিজে পড়তে চাও যেটা ভালো লাগে সেখান থেকে শুরু করো, ভালো লাগার জায়গার থেকে শুরু করো, নাহলে কিন্তু আগে এগোতে পারবে না। এমন একটা টপিক তুমি চুজ করো যেটা পড়তেই ভালো লাগে না, এক পাতা পড়লে তার মনে হলো বইটা বন্ধ করে দিই, এগোতে পারা খুব মুশকিল হবে। তাই ভালো ভালো লাগার জায়গা থেকে শুরু করো আগে, ঠিক আছে? আর কিছু এনিম্যাল কেউ এইবার এইবার বলি, আমাকে কেন টেকনিক্যাল জায়গাটাতে ঢুকতে হবে? আমাকে আগেই কেন টেকনিক্যাল জায়গাটাতে ঢুকতে হবে? আমার কি এটা বুঝতে খুব অসুবিধা হবে যে এই মুহূর্তে বাইরে একটা জায়গাতে যুদ্ধ চলছে? আমি খুব ভেঙে বলি জিনিসটাকে, কাদের কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? রাশিয়া আর ইউক্রেন। আমরা কি জানি, বাবু বসো, দাঁড়াতে হবে না, বসো। আমরা কি জানি যে রাশিয়া এই বিশ্বের অন্যতম সব থেকে বড় তেল সাপ্লায়ার, ঠিক? আচ্ছা, আর একটা জিনিস বলি, তেল কাঁচা মালের দামটাকে নির্ধারণ করে। কেন করে? তেল দিয়ে, বিশেষ করে ডিজেল দিয়ে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিটা চলে, শিপিং ইন্ডাস্ট্রি, সেখানেও তেলের ব্যবহার, ডিজেলের ব্যবহার। রেলওয়ে ট্রান্সপোর্টেশন, সেখানেও মূলত ডিজেলের ব্যবহার, ডিজেল ইঞ্জিনসগুলো ওই মালগাড়িগুলোকে টেনে নিয়ে যায়, তো ডিজেলের ব্যবহার। ট্রাক, সেখানেও ডিজেলের ব্যবহার। আর আমি জানি রাশিয়া বিশ্বের অন্যতম সব থেকে বড় তেল উৎপাদক। এখন যখন যুদ্ধ হচ্ছে, রাশিয়া বাইরের দেশগুলোকে তেল বেচা তো দূরের কথা, রাশিয়ার নিজের এখন তেল দরকার। কেন? না হলে ওর ট্যাঙ্ক চলবে না, ওর ট্রেনগুলো উঠবে না, ও নিজের সেনাবাহিনীকে মুভ করতে পারবে না। তাহলে বাইরের দেশে তেল দেওয়া পরের কথা, রাশিয়ার এখন এই মুহূর্তে নিজের তেলের দরকার রয়েছে। তাহলে তেলের উৎপাদনে কম হবে, পুরো পৃথিবী জুড়ে তেলের যে অ্যাভেলেবিলিটি, যে যে চাহিদাটা রয়েছে, সেই চাহিদার অনুযায়ী তেলের যে অ্যাভেলেবিলিটি, শর্টফল হবে সেখানে। যদি চাহিদা অনুযায়ী অ্যাভেলেবেল না থাকে কোনো জিনিস, কী হবে? দামটা বাড়বে, রাইট? আমায় কিন্তু ইনফ্লেশন বুঝতে হলো না, আমি প্লেন বাংলা ভাষাতে আমি কিন্তু বেসিক মেকানিজমটা বুঝে নিলাম। এটা পড়ানোর উপর ডিপেন্ড করে। এই খানটাতেই আমি বলছি যে আমি এটা মেনে চলবো যে তোমরা কেউ কিছু জানো না, আমি সেখান থেকে শুরু করতে চাই। আমি কিন্তু এইমাত্র তোমাদেরকে ডিমান্ড পুল ইনফ্লেশন বোঝালাম, ইকোনমির একটা টেকনিক্যাল টপিক বোঝালাম। ক্লিয়ার? কিন্তু কোনো টেকনিক্যাল জিনিস ছাড়া সম্ভব পড়, তুমি কিভাবে পড়ছো বাবু তার উপর নির্ভর করে। শুধু পড়া নয়, পড়তে জানতে হবে। ক্লিয়ার তো? সম্ভব, সম্ভব। আর কিছু? নো, ইয়া প্লিজ। আমি কিন্তু এই মুহূর্তে নোটস বানাতে বলবো না। হ্যাঁ, কেন নোটস বানাতে চাইছো? বইটা যখন পড়ছো আন্ডারলাইন করো জায়গাটাকে, আন্ডারলাইন করার একটা উপায় আছে। আমাকে যদি বলো আমার বইপত্র আর পরের কেউ পড়তে পারে না, পেন দিয়ে পুরো রাঙিয়ে দিই, ভারী বয়ে গেছে আমার বই, আমি বুঝতে পারলে যথেষ্ট। বইটা তো মিউজিয়ামে বাঁধিয়ে রাখার জন্য নয়, ঠিক? বইটাতে পেন দিয়ে আন্ডারলাইন করো, লেখো পাশটাতে, বইয়ে যে পাশে মার্জিনগুলো রয়েছে, কী সুন্দর সাদা জায়গা, না কী অসুবিধা আছে, লেখো না ওখানটাতে। স্টিকিং প্যাড হয় ব্যবহার করো, কেন আলাদা করে একটা খাতায় নোটস বানাতে হবে? অত সময় নেই ভাই, আমাকে রিভাইজ করতে হবে,
এই প্রথম এক বছর আমরা যেটা পড়াবো না, আমি চাইবো পরের বছরটাতে তোমরা অন্তত ওই সিলেবাসটা দুবার রিভাইজ করো। সেইভাবে আমরা কাজ করবো, সেইভাবে আমি নিজে তোমাদের সাথে লেগে পড়ে থেকে তোমাদের শিডিউল তৈরি করাবো, যাতে দিনে 3 ঘন্টা করে সময় বার করেও তোমরা পুরো সিলেবাসটাকে দুবার রিভাইজ করতে পারো। তারপর বলবো পরীক্ষায় বসো, তাড়াহুড়ো নয়, আমার রেজাল্ট চাই। ঠান্ডা মাথা, বিং মেটিকুলাস অ্যান্ড হ্যাভিং দ্যাট পেশেন্স অ্যান্ড দ্য জিল টু পারফর্ম, এই তিনটে জিনিস, এটাই কিন্তু দরকার আছে এক্সামটার জন্য। তাড়াহুড়ো নয়, ক্লিয়ার? চলো চলো, আজকে তাহলে এখানে এন্ড করা যাক সেশনটাকে, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।